بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين মগজে শয়তান দ্বন্দ্ব পয়দা করে নিয়েছে, কুমন্ত্রণা দিয়েছে, অশ্বাসা দিয়েছে, যার ফলে অববাহিকা করছে। সাহাবায়ে কেরামদেরকে একটি তরিকার উপর নবী ছেড়ে গেছেন না, বহু তরিকার উপর, সাবিল সেরাতের উপর রেখে গেছেন না, সব পরিত্রাণ পাবে সেই দলটি হচ্ছে আমি যেই অবস্থায় আছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাল যুলুমাতি ওয়ান নূর ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات والأرض وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون أَلَمْ يَرَوْا كَمْ أَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِنْ قَرْنٍ مَكَّنَّاهُمْ فِي الْأَرْضِ مَا لَمْ نُمَكِّنْ لَكُمْ وَأَرْسَلْنَا السَّمَاءَ عَلَيْهِمْ مِدْرَارًا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وَأَنشَأْنَا مِن بَعْدِهِمْ قَرْنًا آخَرِينَ وَلَوْ نَزَّلْنَا عَلَيْكَ كِتَابًا فِي قِرْطَاسٍ فَلَمَسُوهُ بِأَيْدِيهِمْ لَقَالَ الَّذِينَ كَفَرُوا إِنْ هَذَا إِلَّا سِحْرٌ مُبِينٌ وَقَالُوا لَوْلَا أُنْزِلَ عَلَيْهِ مَلَكٌ وَلَوْ أَنْزَلْنَا مَلَكًا لَقُضِيَ الْأَمْرُ ثُمَّ لَا يُنْظَرُونَ ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা আম্মা বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন সুম্মা ক্বাদা আজালান ওয়া আজালুম মুসাম্মা ইনদা সুম্মা আনতুম তামতারুন। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন আলো অন্ধকার সব কিছুকে সৃষ্টি করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি গুণগান প্রশংসা করেছেন, সবচেয়ে বেশি আল্লাহ পাকের ভয় করেছেন এবং তিনি তাকওয়া অর্জন করেছেন। আমাদের আজকে তাফসীর শুরু হবে সূরাতুল আনআম থেকে। সূরাতুল আনআমের নাম আনআম এই জন্য যে এই সূরায় কয়েকবার করে আনআম শব্দটি উল্লেখিত হয়েছে। আনআম নামুনের বহুবচন, আর আনআম মানে হচ্ছে গবাদি পশু, চতুষ্পদ জন্তু, গৃহপালিত পশু। এই আনআম সম্পর্কে এই সূরায় উল্লেখ করা হয়েছে। এখান থেকে নামকরণ হয়েছে এই সূরার সূরাতুল আনআম। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে, আল্লাহ পাকের প্রশংসা দিয়ে। যেমন সূরা ফাতিহা আল্লাহ পাক শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে। এরকম কোরআনে কেরিমে পাঁচটি সূরা রয়েছে যে সূরাগুলি আল্লাহ পাক শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে। সূরা ফাতিহা, সূরায় আনআম আর সূরাতুল কাহফ আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, আর সূরা সাবা আর সূরা ফাতির। সূরা ফাতির এই পাঁচটি সূরা, বেশ কিছু সূরা রয়েছে আল্লাহ পাক সেগুলি তাসবিহ দিয়ে শুরু করেছেন, হয় অতীতকাল মাজির সেগা দিয়ে সাব্বাহালিল্লাহ অথবা ইউসাব্বিহুলিল্লাহ। এই সূরাকে আল্লাহ পাক শুরু করেছেন আল্লাহ পাকের প্রশংসা দিয়ে, বাণী আল্লাহ, আর আল্লাহ প্রশংসা করছেন, তো আল্লাহ কি নিজের প্রশংসা করছেন। সূরা ফাতিহা তাফসীর শুরু করার আগে এবং সূরা আনআমের তাফসীর শুরু করার আগে এই বিষয়টি বুঝে নিতে হবে। সূরা আনআম কার বাণী? কালামুল্লাহ, আল্লাহর বাণী। তো আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহর, তো আল্লাহ নিজের প্রশংসা নিজে করছেন, এটা কেমন কথা হইল না? বান্দার কাজ হচ্ছে মাবুদের প্রশংসা করা, সৃষ্টির কাজ হচ্ছে স্রষ্টার প্রশংসা করা, ঠিক না? কিন্তু বান্দা যাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর বান্দা কিছুই জানত না যখন পৃথিবীতে এসেছে, আল্লাহর মখলুক মানুষ এবং জিন যখন আল্লাহ সৃষ্টি করেন তখন তারা কিছু জানতো না। হাল আতা আলাল ইনসান হাইনুম মিনাদ দাহলে মেকুন শাইয়্যাম মাযকুরা, মানুষ এমন একটা যুগ পার করে এসেছে যখন কোন উল্লেখযোগ্য কিছুই ছিল না। তারপরে আল্লাহু আখরাজাকুম বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইয়্যা, আল্লাহ পাক তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে বের করে নিয়ে এসেছেন, মানে সৃষ্টি করেছেন, তোমরা ভূমিষ্ঠ হয়েছো, পৃথিবীতে এসেছো, লা তাআলামুনা শাইয়্যা, কিছুই জানতে না। হ্যাঁ, আল্লাহ তো কোরআন বলছেন কিছুই জানতে না, কিন্তু আব্দুল কাদির জেলানি মায়ের পেটে 18 পারা কোরআন মুখস্থ, না এটা ইসলাম না, কোরআন কারিম ইসলাম না, এই কিচ্ছা কাহিনী কুফরি সিরকি কথাগুলি ইসলাম। তাহলে যারা বলে আব্দুল কাদির জেলানি মায়ের পেটে 18 পারা কোরআন মুখস্থ, হ্যাঁ কেন মুখস্থ বলছে? মাঝে হাফেজ ছিল, এক বক্তা বলছে, দেখেন কি অপব্যাখ্যা, শয়তানি ব্যাখ্যা। এইভাবে মুসলিম জাতিকে বিভ্রান্ত করছে ইহুদি খ্রিস্টান না বিদাতি মোল্লারা, যে মায়ের তাসির থাকে, প্রভাব পড়ে, হ্যাঁ সন্তানের উপর পেটে থাকা অবস্থায়। আর মা যেহেতু হাফেজা আব্দুল কাদির জিলানির, সেই জন্য পেট থেকে মুখস্থ, বুঝছেন?
তা আব্দুল কাদের জিলানির মায়ের চাইতে ফজিলত তিনি আম্বিয়া রসুলের মাদেরকে দিবেন না? আর আল্লাহ কোরআনে সকল মানুষকে সম্বোধন করেছে, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তোমাদেরকে বের করেছেন তোমাদের মায়ের পেট থেকে এমন অবস্থায়, লা তাআলামুনা, জানতে না তোমরা, শাইআন, কিছুই, একটি কথাও জানতে না, একটা শব্দও জানতে না। কোরআন জানা তো দূরের কথা, আর কোরআন মুখস্থ থাকা তো দূরের কথা, ঠিক না? কোরআন বিরোধী কথা না? কোরআন বিরোধী কথা ইসলামী কথা না কুফরিয়া কথা? তাহলে যে বলবে যে কারো মায়ের পেটে থেকে কোরআন মুখস্থ ছিল, আঠারো পারা বলতে হবে না, যদি বলে সূরা ফাতিহা মুখস্থ ছিল, এটা কোরআন বিরোধী কুফরি কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতে গিয়েছিলাম ভূমিকাতে, এখন ভূমিকাতে আমরা আছি এই সূরা তাফসীরে, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন সৃষ্টি করেন তখন কিছুই জানত না। আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজের ওপর তিনি অবধারিত করেছে যে মানুষকে শিখাবেন, তিনি মানুষকে তালিম দিবেন। আদমকে সবকিছুর নাম আল্লাহ শিখিয়েছেন। আদম প্রথম মানুষ, কার কাছ থেকে শিখবে? আরে আমরা না হয় বাপ মা থেকে শুনে শুনে এইটার নাম এইটার নাম ওইটাই শিখে নিয়েছি যখন মুখ ফিটেছে, কিন্তু আদম আবার কার কাছ থেকে শিখবেন? তো আল্লাহ সরাসরি শিখিয়েছেন, ঠিক না? তাহলে তালিম আল্লাহর পক্ষ থেকে। আর রহমান আল্লামাল কোরআন, হ্যাঁ, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, দেখেন সবগুলি তালিম কে শিখিয়েছেন? রহমান শিখিয়েছেন, আল্লাহ পাক বলছেন রহমান পরম করুণাময় যিনি আল্লাহ তিনি শিখিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন, বান্দা জানে না ইবাদত করতে, বান্দা জানে না তাওহীদ কি, বান্দা জানে না শিরক কি, বান্দা জানে না যে নবী কি, আখিরাত কি, বান্দা জানে না যে আল্লাহ পাকের প্রশংসা কেমন করে করতে হয়। মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন, পরম দয়ালু, তিনি বান্দাকে শিখিয়ে দিয়েছেন এই আসমানি কিতাবে কোরআনে কারিমে যে এইভাবে আল্লাহর প্রশংসা করো, গুণগান করো, আলহামদুলিল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরযি। এইভাবে এখানে তাফসীরকাররা বলছেন যেন উজ্জ্ব রয়েছে, কুল, হে বান্দা তুমি বলো, হে মানুষ তুমি বলো, আলহামদুলিল্লাহ আল্লাযী ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরযি, আলহামদুলিল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি, হে বান্দা তুমি বলো সূরা ফাতিহায়, বান্দা কুল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বান্দাকে এখানে সম্বোধন করা হয়েছে যে এইভাবে আল্লাহর প্রশংসা করো। সূরা আনআম নবী করিম সাল্লামের মক্কী জীবনে নাজিল হয়েছে, মক্কী জীবনে নাজিল হয়েছে আর মক্কাতে নাজিল হয়েছে, দুই কথায় পার্থক্য কি, যে বলতে পারবেন হাত তুলবেন। মক্কী জীবনে নাজিল হয়েছে আর মক্কাতে নাজিল হয়েছে, মাদানী জীবনে নাজিল হয়েছে আর মদিনাতে নাজিল হয়েছে, দুটোতে পার্থক্য কি? মক্কায় নাজল হয়েছে, মেনা আরাফাতে নাজল হয়নি, তায়েফে নাজল হয়নি, ঠিক না? মক্কাতে নাজল হয়েছে, একটা ভাষা বললাম মক্কায় নাজল হয়েছে, আর আরেকটা হচ্ছে মক্কী জীবনে নাজল হয়েছে, নবী সাল্লাম যখন মক্কায় 13 বছর ছিলেন ওই সময় নাজল হয়েছে, তায়েফে নাজল হোক আর মেনা আরাফাতে নাজল হোক আর ওই মক্কার বাইরে কোথাও গিয়ে নাজল হোক, বুঝা গেছে? পার্থক্য হলো না হইলো না? তাহলে 13 বছরের মধ্যে যে আয়াত নাজিল হয়েছে, সূরা নাজিল হয়েছে, মক্কার ভিতরে নাজিল হোক আর বাইরে নাজিল হোক, সেটা হচ্ছে মক্কি। আর মাদানী মদিনার জীবন নাজিল হয়েছে, মদিনা নাজিল হোক আর তাবুকে গিয়ে নাজিল, তাবুকে নাজিল হয়েছে, বদরে নাজিল হয়েছে, হ্যাঁ, ঠিক না? এমনকি হুনাইনের যুদ্ধ করতে মক্কা বিজয় গিয়েছেন, তো রাস্তাঘাটে কোরআন নাজিল হয়নি, কিন্তু এটা মদিনার জীবনে, সুতরাং সেই আয়াতগুলি হচ্ছে মদিনী। কিন্তু যদি সংজ্ঞা বললেন যে মাদানী সূরা হচ্ছে যেগুলি মদিনায় নাজেল হয়েছে, তাহলে বললো যে মদিনা থাকাকালীন সফরে যেগুলি নাজেল হয়েছে ওগুলো কি? এই জন্য আল্লামা সৈয়দী রহমাহুল্লাহ মেলা রকম করে ভাগ করেছেন উসুল তাফসীরে, তাফসীরের কায়দা কানুন রয়েছে একটি সাবজেক্ট, যেমন উসুল হাদিস মুস্তালাহ হাদিস রয়েছে, তেমনই উসুল তাফসীর রয়েছে। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআনে কারীমের আয়াত নাজিল হয়েছে বা সূরা নাজিল হয়েছে সেগুলি দুই ভাগে বিভক্ত, মক্কী আর মাদানী, আবার সাফারি আর হাজারি। সাফারি মানে যেগুলো সফরে নাজিল হয়েছে সাফারি, আর যেগুলো
অবস্থান কালে নাজিল হয়েছে সেগুলি হচ্ছে হাজারি মক্কায় হোক আর মদিনায় হোক। জি, তো মক্কি সুরার সংজ্ঞা কি বলবেন? যেগুলি মক্কায় নাজিল হয়েছে নাকি মক্কি জীবনে নাজিল হয়েছে, বলবেন না যে মক্কায় নাজিল হয়েছে। তাহলে প্রশ্ন থাকবে যেগুলো তাহলে তাইফে নাজিল হইলো ওটা কি? হ্যাঁ, তাইফি বলতে হবে তাহলে, এগুলো তো ভাগ নেই। জি হ্যাঁ, যেগুলি গিয়ে তাবুকে নাজিল হইলো সেগুলি কি বলবেন? খাইবারের যুদ্ধে গিয়ে নাজিল হইলো তাবু কি খাইবারই বলবেন? এরকম তো সুরার নাম নেই, মায়াতের নাম নেই। জি, মক্কি সুরা, মক্কি সুরার বিষয়বস্তু সম্পর্কে যেহেতু আমাদের ধারাবাহিক কয়েক বছর থেকে তাফসীর চলে আসছে এই সেন্টারে আলহামদুলিল্লাহ, আর শেষ হতে যাচ্ছে ইনশাআল্লাহ, এক এক বছরের মধ্যে আমরা এই তাফসীর শেষ করব। আল্লাহ পাক যেন সুস্থ রাখেন, হায়াত রাখেন, আল্লাহ পাক আমাদের সকলের হায়াত রাখেন যারা শুনছেন যারা বলছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এইরকম বহুবার কোরআনে কারিমের তাফসীর করার আর শোনার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক এই খেদমত যেন কবুল করেন। মক্কি সুরার মূল বিষয়বস্তু আকীদাগত বিষয়, কারণ মানুষের রোগ মেলা রকম আছে, এক হচ্ছে আকীদা বিশ্বাসের রোগ, এক হচ্ছে ইবাদতের ক্ষেত্রে ভুল ত্রুটি, আর এক হচ্ছে আখলাক চরিত্রের রোগ, হ্যাঁ চারিত্রিক অধপতন অবনতি, সবগুলি সংশোধনের প্রয়োজন রয়েছে। কিন্তু কোনটা আগে? বিশ্বাস আগে ঠিক করতে হবে, আল্লাহ সম্পর্কে বিশ্বাস, আখিরাত সম্পর্কে বিশ্বাস, রাসূল সম্পর্কে বিশ্বাস, আল্লাহ পাকের বিধান কোরআনে কারীম সম্পর্কে বিশ্বাস, হ্যাঁ ভালো মন্দ তকদীর সম্পর্কে বিশ্বাস, মালায়েকা সম্পর্কে বিশ্বাস, এগুলিকে আগে ঠিক করতে হবে। এর সাথে যেসব বিষয়গুলি সংশ্লিষ্ট আকিদার বিষয়, বিশ্বাসের বিষয়, সেগুলিকে ঠিক করতে হবে। আকিদা হচ্ছে কিবলার মতো, নামাজ পড়ার আগে আগে কিবলা নির্ণয় করতে হবে, ওইরকম এবাদত বন্দী সমস্ত এবাদত বন্দী আখলাক চরিত্র হালাল হারামের বাছাইয়ের আগে আগে আপনার ইসলামের কিবলা আকিদা ঠিক করতে হবে। কিবলা না ঠিক করে নামাজ শুরু করে দিলে কাজ হবে না, কিবলা পরে চিন্তা করব, নামাজটা শুরু তো করে দিই, তকবীর তাহরিমা তো দিয়ে দিই, এরকম নামাজ হবে? হবে না। ওই রকম আকিদা যাই থাক, কবর থাক আর মাজার থাক আর সুফি সুফিয়াত আর পীর তন্ত্র থাক, নামাজ তো পড়ছে। যেমন এক শ্রেণী লোকদের কথা, নামাজই তো তারা, তারাও তো আল্লাহকে ডাকছে জিকির আজগার করছে, তারা তো দিনের কিছু খেদমত করছে, বেনামাজিকে নামাজি বানাচ্ছে, আরে আকিদাই ঝামেলা, আকিদাতে শিরক আর বিদআত ঢুকে আছে। এইসব নামাজ পড়িয়ে আর দাড়ি ছাড়িয়ে আর এই কিছু লোককে জিকির ধরিয়ে আর এই ইসলামের দিকে নিয়ে এসে লাভটা কি হবে? ইসলামের আমলের দিকে এসছে কিন্তু আকিদাই তো আসেনি, আকিদাই তো মুরব্বিদেরই আকিদা নষ্ট হয়ে রয়েছে। এই জন্য আকিদার সংশোধন, 13 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মক্কি সূরার আমল বিষয়বস্তু হচ্ছে আকীদাগত বিষয়, বিশ্বাসের সাথে সম্পর্কিত যে বিষয়গুলি এগুলি, আর তার সাথে সাথে আমভাবে সাধারণ চরিত্র গঠনের বিষয়গুলি রয়েছে, চরিত্র গঠনের বিষয়গুলি রয়েছে এই কোরআনে কারিম মক্কি সূরার বিষয়বস্তু। আহকাম হালাল হারাম জায়েজ নাজায়েজ বিধিবিধান এগুলি খুঁটিনাটি আসেনি, সবগুলি নাজল হয়েছে মদিনায়, মদিনার জীবনে। এই সূরা সম্পর্কে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কিরামদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির যাকে বলা হয় তিনি বলছেন, উনজিলাত সূরাতুল আনাম বিমাক্কাতা, সূরে আনাম মক্কায় নাজিল হয়েছে। তাবরানি তো রয়েছে, এটি তিরমিজি তো রয়েছে আর তাবরানি তো রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস তিনি বলছেন, নাজারাত সূরাতুল আনাম বিমাক্কাতা লাইলান জুমলাতান ওয়াহিদা। আর একটা অতিরিক্ত রয়েছে তাবরানিতে, আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মক্কায় সূরে আনআম রাতের বেলা নাজিল হয়েছে আর একবারে শুরু থেকে শেষ পর্যন্ত নাজিল হয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সূরায় আনআম একসাথে এক রাতেই নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর উপর মক্কি জীবনে। অন্যান্য সূরার ক্ষেত্রে কিছু নাজিল হয়েছে, কিছু অন্য সময় নাজিল হয়েছে, একবারে নাজিল হয়নি, অধিকাংশ সূরাগুলির ক্ষেত্রে এরকম রয়েছে। যখন নাজেল হচ্ছিল হাওলা সাবউনা আলফা মালাক, 70,000 ফেরেশতা মক্কাতুল মুকাররমায় নেমে আসে, ইয়াজআরুনা হাওলাহা বিতাসবিহ, যখন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে নিয়ে আসেন সূরে আনআম ওহি, তখন এই 70,000 মালায়েকা ফেরেশতা তারা তাসবিহ করছিলেন, চিৎকার করে তাসবিহ করছিলেন, সুবহানাল্লাহ পাঠ করছিলেন, আল্লাহ পাকের তাসবিহ করছিলেন। এখন শুরু করি তাফসীর,
আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যাবতীয় প্রশংসা সে আল্লাহর যিনি আকাশসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন। আলহামদ প্রশংসা, হামদুন মানে প্রশংসা, কিন্তু যাবতীয় যে আমরা তরজমা করি, তাফসির করি, এটা কোত্থেকে আসলো? আল শব্দ থেকে, আলিফ লাম থেকে। আল আরবি গ্রামারে কয়েক ভাগে বিভক্ত, তার মধ্যে একটি হচ্ছে আল ইস্তিগরাকের জন্য। ইস্তিগরাক মানে ব্যাপক অর্থ পূর্ণ, সমস্ত রকমের প্রশংসাকে সামিল, যত রকমের প্রশংসা হয় সবগুলিকে সামিল। এই আল আরবির এটি হচ্ছে অলংকার। আরবি ভাষা যে অত্যন্ত রিচ ভাষা, অন্য কোন ভাষার মুখাপেক্ষী নয়। আজ অন্য কোন ভাষাকে নেই তাহলে নিজের মতো করে রঙিয়ে নেয় এমন ভাবে যে বোঝা যায় না যে এটা অন্য কোন ভাষা। কিন্তু বাংলায় যখন আমরা বলি, ইংলিশ ঢুকিয়ে বোঝা যায় এটা ইংলিশই বলছি। হ্যাঁ, অমুক ব্যক্তি আমার ফেভার করলো না, বোঝা গেল যে ফেভার ইংলিশই বললাম, তাই না? হ্যাঁ, খাবারে কোনো টেস্ট নেই, বোঝা যাচ্ছে ইংলিশ, তাই না? কিন্তু আরবিতে যখন ঢুকিয়ে নেওয়া হয় তখন আরবিকরণ করে না হয়, ওতে আর গন্ধ ইংরেজির থাকে না। যেমন ফিরদৌস, কেউ বুঝছেন যে ফিরদৌস ইংরেজি প্যারাডাইস? বুঝতেই পারছেন না, ফিরদৌস হয়ে গেছে। জি, ঠিক না? দেখ, একটা উদাহরণ দিলাম, আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা, আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই আল্লাহর, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশসমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন। কোরআনে কারীমের আয়াতগুলিতে আকাশকে, আসমানকে বহুবচন আল্লাহ উল্লেখ করেছেন, যেখানে জমিনের কথা উল্লেখ করেছে অধিকাংশ ক্ষেত্রে। আল আরদ, জমিনকে আল্লাহ একবচন উল্লেখ করেছেন। কেন? অথচ আমাদের জানা আছে যে সাত আকাশ সাত জমিন, তাই না? সাত আকাশ সাত জমিন, সাত আকাশ সাত জমিন, এটি এই মর্মে একটি আয়াত কোরআন সূরা তালাকে রয়েছে, ওয়া মিনাল আরজি মিসলাহুন্না, জমিন হচ্ছে আকাশের মতো, আকাশ অনুরূপ, মানে আকাশ যেমন সাত তেমনি জমিনও সাত। কিন্তু বহু বচন কেন উল্লেখ করেছেন সামাওয়াত, সামাউনের? আর আরদের বহু বচন আরাজিন কেন বললেন না, আরাদুন কেন বললেন না? এই ক্ষেত্রে অধিকাংশ আলামাদের মত যে প্রত্যেক আকাশ, এক আকাশ থেকে আরেক আকাশের মাঝে ব্যবধান রয়েছে এবং খোলা স্তর রয়েছে। জি হ্যাঁ, আর প্রত্যেক আকাশে আল্লাহ পাকের মখলুক মালায়কা রয়েছেন এবং আম্বিয়া রসুলদের সাথে রসুলুল্লাহ মেরাজে সাক্ষাৎ করেছেন, মেরাজের হাদিস থেকে বোঝা যায়। এছাড়াও আকাশের দরজা রয়েছে, বহু হাদিস দ্বারা প্রমাণিত, প্রত্যেক আকাশের দরজা রয়েছে। জমিনের ক্ষেত্রে এক জমিন থেকে আরেক জমিনের মাঝখানে ব্যবধান রয়েছে আর প্রত্যেক জমিনে মাখলুক রয়েছে, কোন স্পষ্ট দলিল না, আয়াতে আছে না হাদিস আছে, অল্প কিছু আলেমদের ব্যক্তিগত মত ছাড়া, ইজতিহাদ ছাড়া এর বেশি কিছু দলিল নেই। কিন্তু একজন বক্তা বাংলাভাষী, সে মক্কা মদিনা হজের মৌসুমে কয়েক বছর আগে এসে তার মক্কা মদিনার বক্তব্যই রেখেছে শুধু যে জমিন ও আসমানের মতো, আর প্রত্যেক জমিনে এইরকম মানুষ আছে, আর এইরকমই নবী রসুল এসছে, মোহাম্মদ সাল্লাম যেমন এই জমিনে এসছেন ওই রকম প্রত্যেক জমিনে এক এক মোহাম্মদ এসছেন, এক এক ইব্রাহিম এসছেন, মুসা ঈসা। আশ্চর্য কথা, তিলকে তাল করে কোথায় পৌঁছে, কোথায় দলিল যে সাত সাত জমিনে সাত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাত রসুল, হ্যাঁ সাত মুসা সাত ঈসা আর সাত তাওরাত আর সাত কোরআন, কোথা থেকে কোথায় বলেন এসব কথা, উদ্ভট কথা। সুতরাং জি, এইগুলি কথা, অথচ ওদেরকে অনেকে সহি আকিদার আলেম মনে করছেন, কিন্তু সহি আকিদার আলেম অনেকে মনে করেন জনগণ তাদের ভাষা মিষ্টি অথবা কিছু লোক তাদের মাধ্যমে হেদায়ত পেয়েছে, ভালো জিনিস সেটা, কিন্তু আকিদার ক্ষেত্রে অথবা এলমের ক্ষেত্রে কোরআন সুন্নাহ থেকে মাঝে মধ্যে দূরে সরে গিয়ে বিভ্রান্তির শিকার হয়েছে, আল্লাহ যেন তাদের মাফ করেন এবং তাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন এবং এই রকমের বিভ্রান্তি থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর, এবং আল্লাহ পাক সৃষ্টি করেছেন অন্ধকার সমূহ আর আলো। এখানেও জুলুমাত অন্ধকার, জুলমাতনের বহু বচন,
বহু বচন উল্লেখ করেছেন। আর আলো নূরের বহু বচন আনোয়ার, আনোয়ার বলেননি। হ্যাঁ, এখানে আবার কি হেকমত, কি রহস্য যে আলো হচ্ছে এক বচন আর অন্ধকার হচ্ছে বহু বচন? যারা বুঝছেন হাত উঠেবেন। হ্যাঁ, কি হক সত্য হচ্ছে ইসলাম বা হক বলেন? হ্যাঁ, ইসলাম বলেন, হক বলেন। হ্যাঁ, হক সত্য হচ্ছে একটি আর অসত্য হচ্ছে বহু, মিথ্যা হচ্ছে অনেক। হ্যাঁ, আল্লাহ প্রদত্ত দিন হচ্ছে একটি, ইন্না দিনা ইনদাল্লাহির ইসলাম, আল্লাহ আল্লাহর মনোনীত দিন একটি দিন, সেটা হচ্ছে ইসলাম, আল্লাহর দিন একটি ইসলাম। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল আম্বিয়া রসুলগণের দিন এবং দিনের মৌলিক নীতিমালা এবং এই দিনের উৎস সব এক। দিনের উৎস হচ্ছে ওয়াহী, আর দিন হচ্ছে ইসলাম, আত্মসমর্পণ করা, আর দিনের মৌলিক নীতিমালা হচ্ছে তৌহিদ, রিসালাত, আখিরাত, জান্নাত জাহান্নাম ইত্যাদি এসব বিষয়গুলো। তো দিন একটি, সত্য দিন হচ্ছে একটি, আর ভ্রান্ত পথ মত আর মতবাদ বহু রয়েছে, রাজনৈতিক মতবাদ, অর্থনৈতিক মতবাদ, সামাজিক মতবাদ, আর তারপরে ধর্মীয় মতবাদ, আর ধর্মীয় ফিরকা, দল, উপদল, আর বিভিন্ন রকমের চিন্তাধারা বহু রয়েছে, ধর্মের নামে রয়েছে, আর মানুষের সমস্যার সমাধানের নামেও রয়েছে, যে আর্থিক সমস্যার এগুলি সমাধান, কে বলছে রাজনৈতিক সমস্যার সমাধান হচ্ছে এগুলি, এইরকম মেলা রয়েছে। সেগুলি সবগুলির নাম হচ্ছে কোরআনের ভাষায় জুলুমাত, অন্ধকার। সেগুলি হচ্ছে কি? অন্ধকার। তাহলে সমাজবাদ আর বস্তুবাদ আর মার্ক্সবাদ আর লেনিনবাদ, মাওবাদ, আর তারপর যত রকমের বাদ রয়েছে মানে তৈরি করা, সেগুলিকে আমি বলেছি যে বাদ দেন। মুসলিম হতে চান তাহলে কি করতে হবে? বাদ দিতে হবে। বাদ না দিয়ে ওইটাও মানি, এটাও মানি, ইসলামও মানি, ওগুলোও মানি, তাহলে আপনি মুসলিম হইতে পারেন না। সেগুলি হচ্ছে তাগুত। তাগুতকে অস্বীকার করতে হবে। ধর্মের নামে হইলেও যদি মানুষের তৈরি করা ধর্ম হয় তো তাগুত, তাগুত থামাই এক ফর তাগুত ওইমেন বিল্লাহ, আল্লাহ হক, আর তাগুত হচ্ছে বাতিল, তাগুত হচ্ছে জুলমাত, জুলুমাত বহু বচনের জন্য বলা হয়েছে। যেমন কোরআনে কারীমের সূরা আনআম আসবে, জি 151 পরে 52-53 পর্যন্ত যে আয়াতগুলি রয়েছে তাতে 10টি হকের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। হ্যাঁ, এই 10টির মধ্যে একটি হচ্ছে, হ্যাঁ, 10টি ওসিয়ত, এই 10টিকে ওসিয়ত বলা হয়েছে। 10টি ওসিয়তের একটি ওসিয়ত উপদেশ হচ্ছে আল্লাহ পাকের, যে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, নিঃসন্দেহে এটি হচ্ছে আমার দেয়া সরল পথ, সোজা পথ। ফাত্তাবিউহু, সেটি তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ সুবুল, তোমরা বহু রাস্তার অনুসরণ করিও না। সিরাত এক বচন, যেটা হক সত্য, সেটা হচ্ছে ইসলাম, যেটা হচ্ছে সিরাতুল্লাহ, আল্লাহর রাস্তা, সেটা হচ্ছে জান্নাতের রাস্তা। আর সবল ওয়ালা তত্ত্ব সবল, বহু রাস্তা হচ্ছে জুলমাত। এখানে জুলমাত বলা হয়েছে, আর ওখানে কি বলা হয়েছে? সবল, অনেক রাস্তার অনুসরণ করিও না। এই রাস্তা, ওই রাস্তা, কেউ এই রাস্তায় চলছে, কেউ ওই রাস্তায়, সবাই আল্লাহকে পেতে চায়। কেউ চিস্তিয়া তরিকা দিয়ে, কেউ সাবিরি তরিকা দিয়ে, কেউ মজাদিদি তরিকা দিয়ে, কেউ নকশবন্দি তরিকা দিয়ে, কেউ সারওয়ারি তরিকা দিয়ে, কেউ কাদেরি তরিকা দিয়ে, আর ইত্যাদি তরিকার শেষ না, এক এক তরিকা দিয়ে সবাই আল্লাহকে পেতে চায়। এগুলি সবল, কি এগুলি? সবল, সেরাতে মুস্তাকিম নয় এগুলি। সেরাতে মুস্তাকিম হচ্ছে তরিকায় মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবললে চলতে হবে না, আল্লাহ নিষেধ করছেন। ওয়ালা তাত্তাবি, অনুসরণ করিও না, পিছে লাগিও না। আর সবল, ওই বহু পথ মতের। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, না হলে আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে ছিন্ন ভিন্ন করে কোথায় নিয়ে চলে যাবে শয়তান, কোথা থেকে কোথায় নিয়ে চলে যাবে তোমাদেরকে, আর জাহান্নামে পড়তে হবে। যারা তরিকতে বিশ্বাসী আর এসব বিভিন্ন পথ মতে বিশ্বাসী, ধর্মের নামে তার বিভ্রান্ত করেছে একটি আয়াত দিয়ে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা
আল্লাহ বলছেন জাহাদু ফিনা, আমার জন্য, আমাকে পাওয়ার জন্য, আমার পথে কি করবে? প্রচেষ্টা চালাবে, মুজাহাদা করবে, প্রচেষ্টা চালাবে, মেহনত পরিশ্রম করবে, আকীদা ইবাদত আখলাক আমল নেক আমল করার ক্ষেত্রে মেহনত করবে, আর গোনাহ থেকে বাঁচার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করবে, প্রচেষ্টা চালাবে। অবশ্যই অবশ্যই তাদেরকে আমি আমার পথগুলি দেখাবো। এখানে সবল শব্দটি ব্যবহার হয়ে গেছে, আল্লাহ বলছেন আমার পথ বলেছেন, আবার বহু পথ জনগণকে গুমরা করার বেটার চান্স হয়ে গেছে যে দেখো মেলা রাস্তা আছে, সুতরাং আমাদেরটা হচ্ছে চিস্তিয়া সাবেরিয়া, ওদেরটা হচ্ছে মোজাদ্দেদিয়া, ওদেরটা হচ্ছে নকশবান্দিয়া, আর এদেরটা হচ্ছে ওই কাদেরিয়া, এদেরটা হচ্ছে রেফাইয়া। জি ধোকা দিস। এই আয়াতে সবল বলতে নেক আমাল বোঝা, সৎ কাজগুলি বোঝানো হয়েছে। এক একটি নেক আমল হচ্ছে সবিল, আল্লাহর দিকে যাওয়ার পথ। নামাজের মাধ্যমে আপনি, সলাতের মাধ্যমে আল্লাহর দিকে যাবেন, এটা হচ্ছে সবিল। আমি আল্লাহকে রাজি করার পথ খুঁজছি, যদি কেউ বলে জিজ্ঞেস করছে, ধরেন আপনি একজন শেখ আলেম জিজ্ঞেস করছে, আমি আল্লাহকে না, আল্লাহর নাফরমানি করেছি, গুনাহগার হয়েছি, পাপেছি, আল্লাহকে পাওয়ার রাস্তা খুঁজছি, আর এর উত্তরে যদি বলেন যে আপনি, আপনার একটা পথ হচ্ছে আল্লাহকে রাজি করা, যে আপনি বেশি বেশি নামাজ পড়েন, ফরজের পরে তাহাজ্জুদ পড়েন, সালাতুল দোহা পড়েন, আর একটি হচ্ছে বেশি বেশি নফল রোজা রাখেন ফরজের পরে, আর একটা হচ্ছে বেশি বেশি দান খায়রাত করেন, আর আপনি মা বাবার বেশি বেশি সেবা যত্ন করেন, হ্যাঁ সৌদি আরবে এসছেন, বেশি বেশি হজ উমরা করেন, কতগুলি বলল, আর একটা পথ, আর একটা পথ করে পথ, ভিন্ন ভিন্ন পথ, এক একটা আমলকে কি বলা হয়েছে এখানে? পথ বলা হয়েছে। এই অর্থে এখানে লানা দিয়ান নাম শুভ লানা, আল্লাহর যদি, আল্লাহকে পাওয়ার জন্য বহু রাস্তা থাকতো, যেমন দাম্মাম শহরে আসার জন্য পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ থেকে থেকে অনেক রাস্তা আছে, আছে না নেই? অনেক রাস্তা আছে। এইরকম এই উদাহরণ দেয় গোমরা পথভ্রষ্টরা, যারা বলে যে সব ধর্মের উদ্দেশ্য এক, ওয়াহদাতুল আদিয়ানের কুফরি মতবাদ বিশ্বাসী, সব ধর্মে আল্লাহকে পেতে চায়। ওই রকম মুসলিমদের মধ্যে যত দল উপদল আছে, সব তরিকা দিয়ে আল্লাহকে পেতে চায়, একই কথাই। কোরআন সুন্নাহ ভিত্তিক যদি সেই তরিকা না হয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছেড়ে যাওয়া তরিকা না হয়, তো সেটা আল্লাহর কাছে স্বীকৃত তরিকা নয়, কখনো স্বীকৃত তরিকা নয়। তো প্রচলিত যেসব জিকির আজকার আছে আপনার সুফিবাদে, পীরতন্ত্রে যেসব ওজিফা আছে, তাদের যে কোর্সগুলি আছে, সেগুলি কি রসুলের ছেড়ে যাওয়া, আল্লাহর দেওয়া? কোরআনে কারিমে আছেন, রসুলের হাদিসে আছে, নবী করিম তার সাহাবাই কেরামদেরকে এই সব তরিকতের উপর ছেড়ে গেছেন, ছেড়ে যাননি। তাহলে কখনো মানুষকে এইভাবে কোরআনের অপব্যাখ্যা করে বিভ্রান্ত করবেন। তারপর আরেকটি কথা মনে রাখবেন, কোরআনে কারিমে সংঘর্ষ আছে কি? আমার কথাই হইতে পারে, কারণ আজকে বলে ভুলে যেতে পারি যে একটা বক্তব্য আমি এইরকম রেখেছি, নেতিবাচক রেখেছি, নেতিবাচক বা ইতিবাচক রেখেছি, আমি তারপরে এর উল্টোটা বলে দিলাম, ভুলে যাওয়ার কারণ হইতে পারে, কিন্তু আল্লাহ কি ভুলে যান? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলমিনের কোনো সিদ্ধান্তে ভুল, আমাদের সিদ্ধান্ত ভুল হইতে পারে, অনেক সময় ভুলই না, কিন্তু আজকে যে কথাটা বলেছি ভুল, যার ফলে আগামীতে পড়াশোনা করে এসে বললাম যে না এইটা উত্তর হবে এইরকম, কারণ হয় ভুলে যায় না হয় ভুল করি, ভুলে যায় না হয় ভুল করি, আল্লাহ ভুলেন না আর ভুলও করেন না, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুলের বলবেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলো সিরাতে মুস্তাকিম একটা রাস্তা আছে, ওয়ান্না হাজা সিরাতি মুস্তাকিম একটি রাস্তা আছে, আবার আল্লাহই বলবেন যে সুবহানাল্লাহ মানে বহু রাস্তা, যে কোনো রাস্তা দিয়ে আল্লাহকে পেতে চাইলেই হবে, এটা তো নয়। তাহলে দুই আয়াতে কখনো সংঘর্ষ নেই, দ্বন্দ্ব নেই, মগজে শয়তান দ্বন্দ্ব পয়দা করে দিয়েছে, কুমন্ত্রণা দিয়েছে, অশ্বাসা দিয়েছে, যার ফলে অপব্যাখ্যা করছেন। সাহাবায়ে কেরামদেরকে একটি তরিকার উপর নবী সাল্লাম ছেড়ে গেছেন না, বহু তরিকার উপর, সাবিল সেরাতের উপর রেখে গেছেন না, সবলের উপর বলেন দেখি। তাহলে বোঝা গেল যে সাহাবায়ে কেরামদেরকে যেই রাস্তার উপর ছেড়ে গেছেন সেই রাস্তাই হচ্ছে নাজাতের রাস্তা। মা আনা আলিহিল ইয়ামা ওয়া আসহাবি, একটি দল নাজাত পাবে, পরিত্রাণ পাবে, সেই দলটি হচ্ছে আমি যেই অবস্থায় আছি আলিয়ম আজকের যুগে,
ও আসহাবী আমার সাথী সঙ্গীরা সাহাবীরা যেই রাস্তার ওপর থাকবে সেই রাস্তাটি শুধু জান্নাতের রাস্তা, এবং সেই পথের পথিকরা তাদের অনুসারীরা জান্নাতে জান্নাতি জান্নাতের পথে। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, তারপরেও সুম্মাল্লাযীন, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা কেন, প্রশংসা কার করে মানুষ যার গুণ থাকে না, গুণ না থাকলেও গুণ থাকে আল্লাহ পাকের, সমস্ত ভালো গুণ আল্লাহর মধ্যে রয়েছে আর সমস্ত দোষ ত্রুটি থেকে আল্লাহ মুক্ত। আমাদের মধ্যে কিছু গুণ আছে আর বহু দোষ ত্রুটি আমাদের মধ্যে আছে, তারপরেও প্রশংসা অনেকেই করেন, অনেকের করছেন না, করছেন না? তাহলে আপনি আপনার বাপের ধরেন, মায়ের ধরেন, আর ওস্তাদের সাইকেরই ধরেন, আর আপনার যতই প্রিয়জন হোক তার মধ্যে মেলা দোষ থাকা সত্ত্বেও দু চারটা গুণ থাকলেই প্রশংসা করতে থাকেন আপনি, হ্যাঁ, তার গুণ চর্চা করতে থাকেন, তার সুনাম করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, অন্ধকার সৃষ্টি করেছেন, আলো সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন, যিনি স্রষ্টা তার হবে একমাত্র যাবতীয় প্রশংসা। যিনি সবকিছু দেন তার গুণ গাইবেন, যিনি নুন দিয়েছেন আপনাকে তার গুণ গাইবেন আপনি। তৌহিদ রুবুবিয়্যাত দলিল প্রমাণ হচ্ছে তৌহিদ উলুহিয়াতের, অর্থাৎ আল্লাহ যখন তার কাজে এক ও একক, তো আপনি বান্দা আপনার কাজগুলি একমাত্র আল্লাহর জন্য করুন। বুঝলেন তৌহিদ রুবুবিয়্যাত আর উলুহিয়াত? আমার এই দুটো ভাষাকে যদি ব্যাখ্যা করেন তো আপনি তৌহিদ বুঝে গেছেন, তৌহিদের দুটো প্রকার বুঝে গেছেন। আল্লাহ যখন তার কাজ একা করেন না, অনেককে নিয়ে করেন, গোস কুতুবকে নিয়ে করেন, গোস কুতুব সাহায্য না করে আল্লাহ বাঁচাইতে পারবেন না নাকি, রক্ষা করতে পারবেন না, ছেলে মেয়ে দিতে পারবেন না নাকি? হ্যাঁ, আল্লাহ তার কাজগুলি করতে এক ও একক, এটা হচ্ছে তৌহিদের রুবুবিয়াত, তার কাজে এক ও একক। আল্লাহ যখন তার কাজে এক ও একক, কাউকে শরীক করেননি, তো আপনি বান্দা আপনার কাজগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য একমাত্র আল্লাহর জন্য করেন, এটা হচ্ছে তৌহিদে উলুহিয়াত, তৌহিদে ইবাদা, বান্দার কাজ আল্লাহর জন্য একমাত্র সুনির্দিষ্ট করা। তারপরেও কাফির যারা, তারা আল্লাহর সমকক্ষ সমতুল্য করে অন্যকে, তাই বলছে সুম্মাল্লাযীনা কাফারু, এত দোষ সত্ত্বেও আল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, যারা কাফের, বিরব্বিহিম ইয়াদিলুন, তাদের প্রতিপালকের সমকক্ষ স্থির করে বা সমতুল্য স্থির করে। ইয়াদিলুন আদল থেকে, আদল বলা হয়, আদলের কয়েকটি অর্থ রয়েছে, এখানে দুটো অর্থ নেওয়া যাবে। একটা অর্থ হচ্ছে যেটা প্রসিদ্ধ আর অনুবাদ, বাংলা অনুবাদক এই অর্থটা নিয়ে তর্জমা করেছে, তারা অনুবাদ করেছে। আদল মানে হচ্ছে বরাবর, আদল মানে হচ্ছে বরাবর করা, তো তাহলে কি সমান করা, তাহলে কি অর্থ করলাম? এই জন্য কাফেরেরা আল্লাহ সব কিছু করলেন, তারপরেও আল্লাহর সমকক্ষ সমতুল্য করে অন্যকে, সমকক্ষ করা, সমতুল্য করা, আদল মানে। এই জন্য আরবি ভাষায় বর্তমান যুগে ভাইরা ভাইকে আদিল বলা হয়, বুঝলেন? ভাইরা ভাই বলেন না আপনারা, কোন কোন অঞ্চলে সাড়ু বলে, ছোট হলে সাড়ু, আবার বড় হলে ভাইরা, আবার ভাগ আছে ওদের এলাকায়, যে রাজশাহী মালদহ এলাকা আমাদের এটা ভাগ আছে। ভাইরা ভাইকে আদিল কেন বলা হয়? আপনার সমকক্ষ, যার মেয়েকে আপনি বিয়ে করেছেন ওর মেয়েকে ও বিয়ে করতে পেরেছে, ঠিক না? সমকক্ষ না, সমতুল্য না, না আপনার বেশি দখল আছে, এই আমি বড় বড় মেয়ে কুমুকের বিয়ে করছি, না আমি বেশি, আমি বেশি জাঁদরেল, বাহাদুরি দেখো অনেক ভাইরার আছে, বাহাদুরি দেখে, আমি পুরাতন, হয় পুরাতনটা বেশি বাহাদুরি দেখায় না, নতুনটা বাহাদুরি দেখায় যে আমি নতুন বর এসছি, সুতরাং ওর বাহাদুরি বেশি, আবার ওর খাতির বেশি, ওর জন্য মানে খাওয়া দাওয়ার স্পেশাল ব্যবস্থা করে শ্বশুর শাশুড়িরা আবার নতুন জামাইয়ের জন্য, না সমান হক আছে, তো এই জন্য আদিল বলে। আর ওরা কি বলে আজকাল, হাজা আদিল, এটা আমার ভাইরা, সমকক্ষ সমতুল্য। আদলের আর একটি অর্থ হয় সুবিচার করা, ইনসাফ করা, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে সুবিচারের নির্দেশ দিচ্ছেন। সুবিচার মানে সমান করা নাই, সমান করলে সবসময় সুবিচার হয় না, যার যতটা প্রাপ্য দিলে কি হয়, সুবিচার কায়েম হয়। এই জন্য মনে রাখবেন, ইসলাম কখনো সাম্য শিখায়নি, সমান অধিকার শিখায়নি, কি শিখিয়েছে, সুবিচার শিখিয়েছে, ন্যায্য অধিকার শিখিয়েছে। এটা হচ্ছে নাস্তিকদের কথা, মূর্খদের কথা, হ্যাঁ ইসলাম দুশ্মনদের কথা, যে আমরা দেশে সাম্য চাই, সমান অধিকার চাই, সুতরাং পুরুষদেরকে চাকরি দিয়েছি, নারীদেরকেও চাকরি দিতে চাই,
পুরুষদেরকে যেহেতু এমপি বানিয়েছি, নারীদেরকে এমপি বানাতে চাই, পুরুষদেরকে চেয়ারম্যান বানিয়েছি, সুতরাং নারীদেরকে চেয়ারম্যান বানাতে চাই, মন্ত্রী বানাতে চাই, এটা ইসলাম নয়, ইসলাম নয়। সাম্যই যদি যদি হক হইতো, বাদ অন্ধকার, এই যে অন্ধকার কথা বললাম, সাম্য তাহলে অন্ধকার, হ্যাঁ, সমান অধিকার অন্ধকার, আর ন্যায্য অধিকার আর সুবিচার হচ্ছে আলো, নূর। তাই যদি হয় তাহলে আপনাকে যারা এই সব কথার প্রবক্তা তাদেরকে বলবো যে তোমার স্ত্রী একদিন কিচেনে রান্না করবে আর একদিন তুমি করো, বা সমান সমান রান্না করো, স্ত্রী বসে থাকবে, কাজে নিয়ে যাও, ঠিক আছে, তোমার সাথে কাজে নিয়ে যাও, কারণ যখন সমান অধিকার সাম্য চাও, ঠিক আছে, তুমিও কাজ করো, বাইরে মাঠে ঘাটে হাট বাজার করো, সেও হাট বাজার করে বেড়াক, আর রাস্তাঘাটে কলকারখানায় ঘুরে বেড়াক, আর তারপরে এসে একসাথে রান্না বান্না করো, কি সুখ শান্তি বাড়িতে নেমে আসে দেখো, বাড়িতে মাথা গরম করে, যেহেতু স্বামী মাথা গরম করে এসছে, আমি খেতে চাই, পেটে খিদা লেগে আছে, স্ত্রী এদিকে চাকরি করে আসছে, কি করে ওকে বলবে যে তুই চাকরিও করে আয় বা রান্নাও কর, পাকশাক তোকে করতে হবে, কোথায় পেলেন? তাহলে যারা কি করে সাম্য সাম্য বলে তারা কোথায় সাম্য, যারা বলে সমান অধিকার সমান অধিকার কোথায়? স্বামী স্ত্রী মিয়া বিবি দুজনে চাকরি করছে, চাকরি করছে, আসার পরে মেজাজ গরম করে বসে আছে, ও লম্বা হয়ে শুয়ে আছে, ও বেচারি মহিলা চাকরি ডিউটি করে এসে আবার পাকশাক করে দেবে তো খাবে, আর মাঝে মাঝে মেজাজ দেখাবে, দেরি করে হইল, হ্যাঁ, সমান অধিকার মিথ্যুক, এরা এরা ইজ্জত হরণ করতে চায় নারী জাতির, সমান অধিকার বলে কিছুই নেই আসলে, আর এতে কোনো শান্তি নেই। যেই বাড়িতে ন্যায্য অধিকার আছে, সুবিচার আছে, সুবিচার, আমি বাইরে মেহনত করে বাইরের যত ঝুট ঝামেলা আর যত সমস্যা সবগুলির সমাধান আমি করে আসছি, রুজি রোজগার করতে হবে, আর ছেলে মেয়েদেরকে স্কুল মাদ্রাসায় পৌঁছাতে হবে, আর তারপরে যা কিছু করতে হবে, বাইরে জমি জায়গা দেখতে হবে, ক্ষেত খামার দেখতে হবে, যার যে কি ব্যবসা বাণিজ্য দেখতে হবে, হ্যাঁ, হিসাব নিকাশ দেখতে হবে, সব আমি দেখছি বাইরের, হ্যাঁ, আর ঘরের অনেক কাজ রয়েছে, সেই কাজগুলি তোমার, স্ত্রীকে বলছেন আপনি, এটা হচ্ছে সুবিচার, এটা হচ্ছে ন্যায্য অধিকার, এটা হচ্ছে ন্যায্য অধিকার। আদলের কয়টি অর্থ বললাম? দুটি। তো এইখানে ওই তাহলে সুবিচার যেটা আদল, মানে সুবিচার, সেখান থেকে হয়তো আদল কাছাকাছি অর্থ উঠে, যদিও পার্থক্য আছে দুটোতে, সমান হওয়া, সমকক্ষ সমতুল্য করা আর ইনসাফ করা, সুবিচার করা এক জিনিস নয়, তাহলে দুটো অর্থ কাছাকাছি কিন্তু দুটো এক জিনিস নয়। তৃতীয় অর্থ এখানে নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে আদল মানে হচ্ছে সরে যাওয়া, সরে যাওয়া, বাঁকা হয়ে যাওয়া, বক্রপথ অবলম্বন করা, আদল মানে হয় জি, এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাওয়া, রূপান্তরিত হওয়া, স্থানান্তরিত হওয়া, বক্র হয়ে যাওয়া, ঝুঁকে যাওয়া, এইসব অর্থগুলি হয়, এগুলি সব কাছাকাছি অর্থ, একই অর্থ, এই অর্থ ব্যবহার করা হয়, আরবি ভাষা ব্যবহার করা হয় জি। তাহলে কি অর্থ এখানে হবে? আয়াতে তাফসীর হবে, এই অর্থটা বাংলায় কেউ করেনি কিন্তু এই তাফসীর করা যেতে পারে। সুম্মাল্লাযীনা কাফারু বিরব্বিহিম, এরপরেও আল্লাহ আসমান জমি সৃষ্টি করলেন, আল্লাহ আলো আলো অন্ধকার সৃষ্টি করলেন, তারই যাবতীয় প্রশংসা, এতটা সত্ত্বেও যারা রবের সাথে কুফরি করে, যারা কাফের, তার সুম্মাল্লাযীনা কাফারু, যারা কাফের, বিরব্বিহিম ইয়াদেলুন, বা কাফারু বিরব্বিহিম, যারা রবের সাথে কুফরি করে, তারা ইয়াদেলুন মানে সত্য পথ থেকে বকর পথের দিকে ঝুঁকে যায়, ইয়ামিলুন, ইয়াদেলুন মানে কি তাহলে হবে? ইয়ামিলুন, তারা ঝুঁকে যায় সরল পথে না থেকে এইদিকে ঝুঁকে যায়, ওইদিকে ঝুঁকে যায়, ডান দিকে বাম দিকে কার পথ আছে? শয়তানের পথ আছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা একটা রাস্তা, সিরাতে মুস্তাকিম এক্সাম্পল দেওয়ার জন্য লম্বা একটা লাইন দিয়ে, আর তারপরে ডান দিকে দু তিনটে আর বাম দিকে দুটো বললেন যে এটা হচ্ছে হাজা সাবিলুল্লাহ, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, আর এগুলি হচ্ছে হাজি সবল, এগুলো হচ্ছে সবল ছোট ছোট রাস্তা, অফিকুল্লে সাবিলিন শয়তান, আর প্রত্যেক রাস্তাই এই যে ছোট ছোট রাস্তাগুলি ডানে বামে রয়েছে, এগুলোতে শয়তান বসে আছে, এদু এলি সেদিকে ডাকছে, শয়তানের রাস্তা ধরিও না। তাহলে দেখেন অর্থ কোথায় নিয়ে গেলাম, সুম্মাল্লাযীনা কাফারু বিরব্বিহিম, অথবা যারা তাদের প্রতিপালকের সাথে কুফরি করে, ইয়াদেলুন মানে ইয়ামিলুন আনিল হাক্কি, সত্য থেকে, ইসলাম থেকে অন্য দিকে ঝুঁকে যায়, নাস্তিকতার দিকে ঝুঁকে যায়,
না হলে ইহুদি খ্রিস্টান হিন্দু মতবাদে বুদ্ধিস্ট মতবাদের দিকে ঢুকে যায়, এইভাবে বিভিন্ন রকমের পথ এবং মতের দিকে তারা ঝুঁকে যায় বা বাঁকা হয়ে চলে যায়। হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, আল্লাহ সেই সত্তা, আল্লাহ পাক রব্বুল আলামিনের তার রুবুবিয়াতের কিছু কথা এখানে উল্লেখ করা হয়েছে এই সূরা শুরুতে, আর তারপরে পুনরুত্থানের কথা সংক্ষেপে উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান কোরআনে কারীমের কথা উল্লেখ করা হয়েছে, এবং কোরআনে কারীমের কথা যখন উল্লেখ করা হয়েছে তখন রেসালাতের কথাও উল্লেখ করা হয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম নাযিল হয়েছে। আর মক্কার রোগ এইগুলি ছিল, আল্লাহ সম্পর্কে জ্ঞান ছিল না, পুনরুত্থান সম্পর্কে তাদের স্পষ্ট কোনো ধারণা ছিল না, নবীকে তারা অমান্য করেছে, অস্বীকার করেছে, নবীর উপর কোরআনে কারীম নাযিল হয়েছে সেটাকে তারা জাদু বলেছে অথবা কাব্য বলেছে ইত্যাদি। আল্লাহ পাক বলছেন, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে কাদা মাটি থেকে সৃষ্টি করে, তিন মানে হচ্ছে কাদা মাটি, রসাল মাটি, এক পর্যায়ে সেটা কি ছিল, যখন সেটাকে ভিজিয়ে দেওয়া হয়েছে পানির সাথে মিক্স করা হয়েছে তখন সেটা কি হয়ে গেছে, তিন কাদাই পরিণত হয়েছে, ওই পর্যায়ের কথা আল্লাহ পাক বলছেন। আদম আলাইহিস সালাম প্রথম মানুষকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন, শব্দ তো বহু বচন কুম, কিন্তু আমাদের সকলকে কি মাটিতে সৃষ্টি করেছেন, প্রথম মানুষ আমাদের পিতা আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, এবং মাটির উপাদানই হচ্ছে মানুষের আসল। সুতরাং আমাদের প্রত্যেকের মধ্যে মাটির আর পানির কি রয়েছে, উপাদান রয়েছে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, প্রত্যেক জীবন্ত বস্তুকে আমি ওয়া খালাকনা মিনাল মায়ে কুল্লা শাইইন হাই, আমি পানি দিয়ে প্রত্যেক জীবন্ত বস্তুকে সৃষ্টি করেছি। কেন পানির কথা আল্লাহ বলেছে, প্রত্যেক সৃষ্টিতে পানিও আছে আর মাটির উপাদান আছে, বিশেষ করে মানুষ। সুম্মা কাজা আজালান, অতঃপর তিনি সময় নির্দিষ্ট করেছেন, আদাল আজাল, আজাল মানে হচ্ছে নির্ধারিত সময়। সুম্মা কাজা আজালান, আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করেছেন, আজালান নির্দিষ্ট সময়, এই নির্দিষ্ট সময় মানে মৌত, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের একটা মৌতের সময় কি করেছেন, নির্ধারিত করেছেন, আগেও হবে না পরে হবে না। এবং তার নিকটে আরেকটি নির্ধারিত সময় রয়েছে, দ্বিতীয় আজাল, দুইবার করে এখানে আজাল বলা হয়েছে। প্রথম আজাল বলতে কি বোঝানো হয়েছে, মৃত্যুর মুহূর্ত বলা হয়েছে, জি হ্যাঁ, ওয়ালাইয়ু আখির আল্লাহ নাফসান ইজা জা আজালুহা, আল্লাহ বলছেন যে কোন ব্যক্তিকে আল্লাহ পাক ছাড় দেবেন না, অবসর দেবেন না, যখন তার কি চলে আসবে, আজল চলে মানে মৃত্যুর মুহূর্ত চলে আসবে, আজাল মানে ওখানে, তাহলে প্রথম আজাল বলতে মৃত্যু বোঝানো হয়েছে, দ্বিতীয় আজাল বলতে বোঝানো হয়েছে মতের সময় থেকে শুরু করে পুনরুত্থান পর্যন্ত, বিচার দিবসের দিন পর্যন্ত, এই সময়টা বরজাখী জীবন, মানুষ মরে যাওয়ার পরে যে মাটিতে মিশে গেল, যে যেখানেই দাফন হইলো বা শেষ হলো সেখানেই থাকলো, আর তারপরে কেয়ামতে বিচার দিবসে যে আল্লাহ পাক পুনরায় জীবিত করে উঠাবেন, এই সময়টাকে কি বলা হয়েছে, আজালুন মুসাম্মা, একটা নির্ধারিত সময় রয়েছে, ইন্দাহু তার নিকট মানে তার চূড়ান্ত জ্ঞান একমাত্র তার নিকট, আল্লাহর নিকট রয়েছে, কেউ জানে না যে আর কত বছর এই মৃতদেরকে হ্যাঁ থাকতে হবে, তারপরে পুনরুত্থান মানে বিচার দিবস হবে, কেয়ামত কখন হবে কেউ জানে না। ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব, গায়বের চাবি সমূহ মাফাতি, আর গায়বের মাফাতিহুল গায়বে খামসা, নবী সাল্লাল্লাহু আলাইহি রয়েছে যে মূল গায়ব হচ্ছে পাঁচটি, যে পাঁচটির কথা আল্লাহ পাক সূরা লোকমানের শেষ আয়াতে উল্লেখ করেছেন, কি ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুসা, প্রথমটি হচ্ছে কিয়ামতের চূড়ান্ত জ্ঞান, কোন সালে কখন কিয়ামত হবে। সুতরাং কেউ কল্পনা জল্পনা করে বলে দিবে অথচ একজন আলেম, এটা তার জন্য মোটেই শোভা পায়নি, এটা আকীদার ভুল, আর 75 বছর, আর 100 বছর খুব বেশি হইলে, হ্যাঁ আর জন্মে গেছে ইমাম মেহেদি, আপনারা তো পাবেন পাবেন, আমিও আশা করি পাবো, এরকম রাহি কথা। সুম্মা আনতুম তামতারুন, অতঃপর তোমরা কি করছো, সন্দেহ করছো, তারপরে সন্দেহ করছো, আল্লাহ পাক মতের সময় নির্ধারিত রেখেছেন, তারপরে মতের পরে কতদিন তোমাদেরকে মাটিতে থাকতে হবে তা উঠানো হবে, এর জ্ঞানও আল্লাহর কাছে রয়েছে, আল্লাহ পাকের এইসব গুণ থাকা সত্ত্বেও তোমরা এই বিষয়গুলিতে সন্দেহ করছো, বা তোমাদের যে পুনরুত্থান হবে সে সম্পর্কে তোমরা সন্দেহান হয়ে রয়েছো, তামতারুন মানে তা শুকুন, মিরিয়াতুন থেকে
মিরিয়াতুন মানে সন্দেহ, মিরিয়াতুন মানে সন্দেহ, কোরআনে কারিম শব্দটি উল্লেখিত হয়েছে। আর মেরাউন মানে ঝগড়া, কাছাকাছি, মিম রা হামজা যদি করেন তোর মানে হয় ঝগড়া করা। ওহু আল্লাহ ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, ওহুয়া তিনি হচ্ছেন উপাস্য মাবুদ আকাশসমূহ এবং জমিনে। এ আয়াতের একটি তাফসীর শুনেন, ওহু আল্লাহ মানে কি বললাম, আল্লাহ শব্দটি এলাহুন থেকে এর উৎপত্তি, আল্লাহ শব্দের উৎপত্তি হচ্ছে এলাহুন থেকে, আল্লাহ আল এলাহ ছিল। যদি তালিল, যেটাকে সন্ধি বিচ্ছেদ বলা হয়, তালিল করে বুঝাই, যারা গ্রামার বুঝেন তাদের জন্য ফায়দা হবে। জি সারফের যেটা তালিল, যেটাকে সন্ধি বিচ্ছেদ বলা হয়, আল এলাহ, আল এলাহতে কি করা হয়েছে, ওই হামজা যেটা মাঝখানে আল এর পর এ আছে ওটাকে কি করা হয়েছে, হজফ করে দেওয়া হয়েছে। হজফ করার পরে লামকে লামে এদগাম করে দেওয়া হয়েছে, তো কি হয়ে গেল, হ্যাঁ আল্লাহ। কিন্তু আল্লাহতে একটা খাড়া যাবার লম্বা টান দিচ্ছি, এই টানের লম্বা আলিফটা কোত্থেকে আসলো বলছেন যে ওইখানে যে ওই হামজাটা হজফ করা হয়েছে এইটার সংকেত হিসাবে ওখানে একটা আলিফ বাড়ানো হয়েছে, দিয়ে কি হয়ে গেল আল্লাহ, বুঝলেন, এবার সন্ধি বিচ্ছেদ হয়েছে। তাহলে আল্লাহ মানে এলাহুন, আর এলাহ এলাহ হচ্ছে আলাহা ইয়া আল্লাহ আবাদা ইয়া বুদুর অর্থে, তো এলাহুন মানে মাবুদুন, এলাহুন মানে মালুহুন ইসি মফুলের অর্থে, এলাহুন মাসদার ইসি মফুলের অর্থে আরবি গ্রামারে, আর মালুহুন মানে হচ্ছে মাবুদুন, মাবুদ মানে যার ইবাদত করা হয় অর্থাৎ উপাস্য। তাহলে এখন তফসির করে, ওয়াহু আল্লাহ মানে ওয়াহু আল মাবুদ, হ্যাঁ তিনি হচ্ছেন আল এলাহ, আল্লাহ মানে আল এলাহ, তিনি হচ্ছেন উপাস্য যার এবাদত বন্দেগী করা হয়, ফিস সামাওয়াতি আকাশেও, ওয়াল আরজে আর জমিনেও, আকাশে যারা আছেন ফেরেশতা মালায়েকা তারাও এবাদত বন্দেগী করেন, আর জমিনে যারা আছে জিন ইনসান তাদের অধিকাংশ কুফরি করলেও তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন এবাদত বন্দেগীর জন্য, আর সমস্ত মাখলুকাত আল্লাহ পাকের গুণগান করে, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহ বিহামদিহি, সমস্ত ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আকাশে এবং জমিনে যা কিছু রয়েছে সবকিছু আল্লাহ পাকের গুণগান করে, মহিমা ঘোষণা করে, পবিত্রতা ঘোষণা করে, তাসবিহ পাঠ। আল্লাহ সূরা বনী ইসরায়েল বলেছেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাসবিহ বুঝো না, সব কিছু আল্লাহ পাকের গুণগান করছে বুঝো না, উপলব্ধি করো না তোমরা। তাহলে আল্লাহ মানে একটি তাফসীর কি করলাম, মাবুদ, তিনি উপাস্য মাবুদ আকাশে এবং জমিনে, তার এবাদত আকাশেও করা হয় জমিনে করা হয়। দ্বিতীয় তাফসীর শুনেন, দ্বিতীয় তাফসীর হচ্ছে যে তিনি আল্লাহ আকাশেও তিনি আল্লাহ জমিনেও তিনি আল্লাহ, মানে এই আল্লাহ নামটি যেমন জমিনে আমাদেরকে আল্লাহ জানিয়েছেন আল্লাহর নাম কি আল্লাহ, আল্লাহ মানুষকেও জানিয়েছেন জিনকেও জানিয়েছেন যে আমার নাম কি আল্লাহ, তেমনি মালায়েকাদের কাছেও তিনি হচ্ছেন আল্লাহ, আল্লাহ বলে পরিচিত। আল্লাহ নামটি তার আকাশেও রয়েছে আর জমিনেও রয়েছে, ওয়াহু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আকাশে এবং জমিনে, আল্লাহ নামেই তিনি পরিচিত, তাকে ডাকে বা তাকে ডাকা হয় আকাশে এবং জমিনেও আল্লাহ নামে ডাকা হয়। সবচেয়ে বেশি আল্লাহকে কোন নামে ডাকে বলুন তো দেখি, আরে রব বলে, ইয়া রব্বে বলেও ডাকছেন, রব্বানা বলেও ডাকছেন, রব্বে হাবলি মিনাস সালেহিন বলেও ডাকছেন, ইয়া রাজ্জাক ইয়া গাফফার বলেও ডাকছেন, কিন্তু সবচেয়ে বেশি আল্লাহ, আল্লাহ আল্লাহ পাকের এমন নাম যে সবচেয়ে বেশি উচ্চারণ করা হয়, সবচেয়ে বেশি উচ্চারণ করা হয়, তিনি আল্লাহ জমিনেও তিনি আল্লাহ আসমানেও। এই দুটি তাফসীর হচ্ছে সহিহ তাফসীর আহলে সুন্নাত ওয়াল জামাতের। যারা গোমরা করেছে কোরআনে অপব্যাখ্যা করে, তারা কি করে, তারা কি করে, হ্যাঁ তারা বলে যে তাদের তারজমা অপব্যাখ্যা, ওয়াহু আল্লাহ ফিস সামাওয়াতি ওয়া ফিল আরজে, আল্লাহ আকাশেও আছেন জমিনেও আছেন, আল্লাহ আকাশে আছেন আর জমিনে আছেন, তার মানে কি হইল আল্লাহ সর্বত্র বিরাজমান, বুঝলেন ভাই, দেখলেন কোরআন দিয়ে আপনি কোরআন নূর, এই কোরআনকে যদি সঠিকভাবে বোঝা হয় যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন তার সাহাবাই কেরামরা, এবং অন্য আয়াতের সাথে সংঘর্ষ বাঁধিয়ে না দেন, সমন্বয় করে যদি কোরআনে কারিম বুঝেন, তাহলে কোরআন আপনার জন্য হেদায়েত নূর রহমত। এই কথাগুলি কোরআনে আছে না নেই, যে কোরআনকে আল্লাহ নূর বলেছেন, কোরআনকে হেদায়েত বলেছেন, কোরআনকে রহমত বলেছেন, অননাজ্জালে মিনাল কোরআন মা হুয়া
শেফাউন ও রাহমাতুন লিল মুমিনিন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদান হ্যাঁ ঠিক না ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসার কিন্তু যারা জালিম কাফের মুশরিক অপব্যাখ্যাকারী যারা ভুল ব্যাখ্যা করবে তারা কোরআন দ্বারা আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে শুধু ক্ষতিগ্রস্ত না কি হবে বেশি ক্ষতিগ্রস্ত হবে জি কোরআনকে অস্বীকার করলেও বেশি ক্ষতিগ্রস্ত কোরআনের ভুল ব্যাখ্যা করলেও ক্ষতিগ্রস্ত জি ভুল ব্যাখ্যা বুঝলেও ক্ষতিগ্রস্ত কোরআনের আয়াত একটি আয়াতের আর এক আয়াতের সাথে সংঘর্ষ বাঁধিয়ে দিয়ে একটি আয়াত নিয়ে এলেন বাকি আয়াতকে একবার উপেক্ষা করলেন যদি বলেন যে আল্লাহ আকাশেও রয়েছেন জমিনে রয়েছেন এই যদি তফসির করেন তো ওই আয়াতের কি করবেন যে আয়াতটি এক জায়গায় নাই হ্যাঁ আট জায়গায় রয়েছে হ্যাঁ সমাসীন না সমুন্নত দেখেন আপনাদের ইখতিলাফ চলছে আজকে এই ইখতিলাফের দ্বিমত নিরসন করব সেই জন্য আপনাদেরকে এখানে জিজ্ঞেস থামাচ্ছি জিজ্ঞেস করছি যে সমুন্নত বললেন অধিক সতর্কতা কিন্তু সমাসীন বললে জায়েজ এটা স্পষ্ট ভাষায় বলছি যারা এই ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে তাদের মধ্যে জেহালত রয়েছে আমার একটা বক্তব্য অনেক পুরাতন প্রথম দিকে আমি ওইভাবে তর্জমা করতাম আর এই তর্জমা শুধু আমার না আহলে সুন্নাত অর্থাৎ সালাফদের আকীদা হলো শোনেন সালাফদের আকীদা হলো মহান আল্লাহ তো আরো সে সমাসীন কি বললেন তাফসীর করনেওয়ালা বলছেন যে আহলে সুন্নাত অর্থাৎ সালাফদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত সালাফ সাহাবায়ে কেরাম তাবিন তাবা তাবিনদের আকীদা হলো মহান আল্লাহ তো আরশে সমাসীন যেভাবে তার সত্তার জন্য সামঞ্জস্যপূর্ণ কিন্তু তার জ্ঞান সর্বত্র বিরাজমান তার জ্ঞান এলমের দিক থেকে পরিবেষ্টনের দিক থেকে ক্ষমতার দিক থেকে জ্ঞান তিনি সংক্ষেপ করেছেন এই এইরকম ধরনের যেই দিকগুলি হইতে পারে আল্লাহর ক্ষমতা সব জায়গায় বিরাজমান আল্লাহ পাকের জ্ঞান সব জায়গায় বিরাজমান আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবেষ্টন সব জায়গায় আল্লাহ পাকের পরিবেষ্টনী থেকে কেউ বেরিয়ে যেতে পারে না পালাতে পারে এই ক্ষেত্রে ঠিক আছে কিন্তু আল্লাহর সত্তা কোথায় আরো সেই সমুন্নত বলেন নয় সমাসীন বলেন সমুন্নত বলেন অধিক সতর্কতা কিন্তু সমাসীন বললে গুমরা হয়ে যাবে এমনকি এক ফতোয়াবাজ ফতোয়া দিয়েছে ফেসবুকে বলছে যে কোন একজনের নাম ধরে বলছে যে যে সমাসীন বলেছে সে তো গুমরা হ্যাঁ তাহলে এটা কি গুমরাহি লিখা আছে তাফসীরে শুনেন কেন এই ভ্রম কেন হয়েছে বুঝেনি সেই জন্য বাংলা সমুন্নত মানে ওপরে তাই না ফিল অলু আরবিট অলু ওপরে ঠিক আছে এটা অধিক সতর্কতা সব্যে স্মারাব্বে কাল আলা সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে তিনি আল্লাহ আরশের ওপরে ইস্তাওয়া আলা ওয়ারতাফা ঠিক আছে আর সমাসীন মানে তিনি আসন গ্রহণ করেছেন আসন নিয়েছেন আসন নেওয়া মানে বসা হয় নাকি বসা আর আসন নেওয়াতে পার্থক্য নেই বলেন যে আসন নয় মানে বসা এটা তো বাংলা হয় না অনুবাদক এটা বুঝেছেন আর আমি আমার পুরাতন আলোচনাতে যে সমাসীন বলেছি সেই অর্থে বসা বলিনি ইস্তাওয়া মানে জালাসা নয় ইস্তাওয়া মানে কেউ যদি জালাসা বলে আল্লাহ বসলেন আরো সে তাহলে গুমরাহি ভালো করে শুনেন কিন্তু যদি ইস্তাওয়া মানে তিনি আসন নিয়েছেন আর তার আসন নেওয়া তার মতো কেমন জানি না বসে দাঁড়িয়ে কেমন কোন সৃষ্টির সাথে কোনো তুলনা নেই তাহলে এই ভাষাতে সমাসীন বলায় কোনো আপত্তি নেই স্পষ্ট ভাষায় বলছি সুতরাং এই অনুবাদক এবং ভাষ্যকারের ভাষাও বাংলা এখানে ঠিক আছে আর আমার অনেক পুরাতন বক্তব্য অডিওর যুগের সেটাও ঠিক আছে বলছি কিন্তু অধিক সতর্কতামূলক সমুন্নত বলছি আলা ওয়ারতাফা এতে কোনো অসুবিধা নেই কিন্তু সমাসীন মানে বসে যাওয়া নয় যদি কেউ বসে যাওয়া বলে তার মগজে সেটা ত্রুটি রয়েছে বাংলায় সমাসীন মানে বসে যাওয়া নয় 56 নম্বর টিকা এই কোরআনের তরজমায় সূরে আনাম 56 নম্বর টিকার প্রথম লাইনে আছে তো আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তিনি বলছেন যে ওয়াহু আল্লাহ ফিস সামাওয়াত ওয়া ফিল আল্লাহ তাহলে দুটি তাফসীর বললাম ঠিক আর একটা হচ্ছে
গোমরাদের তাফসির যারা বলছে আল্লাহ সর্বত্র বিরাজ, আল্লাহ সর্বত্র বিরাজমান তো আয়াতগুলির কি করবেন? হ্যাঁ, আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ যিনি রহমান তিনি আরশে সমুন্নত, আরশে তাহলে জমিনে কোথায়? কোরআনে দ্বন্দ্ব আছে, আমেনতুম মান ফিস সামায়ে, সূরা আমলকে দুইবার আল্লাহ বলছে, তোমরা কি ভয় করো না সেই সত্তাকে যিনি আকাশের উপরে রয়েছেন? তাহলে ওই সূরায়ে মুলকে বলছেন আকাশের উপর রয়েছেন, আর এখানে বলবেন যে আল্লাহ জমিনও রয়েছেন আর আকাশে রয়েছেন, এটা অর্থ কোরআন সংঘর্ষ আছে না, এই অর্থ নয়। তাহলে ওয়াহু আল্লাহ ফিস সামাওয়াতি ওয়া ফিল আরযি, অর্থ কি করলাম প্রথম তাফসীর, যে আল্লাহ হচ্ছেন মাবুদ আকাশেও এবং জমিনেও, আকাশেও তার ইবাদত করা হয় আর জমিনেও তার ইবাদত করা হয়। দ্বিতীয় তাফসীর হচ্ছে আল্লাহর নামে তাকে আকাশেও ডাকা হয় আর জমিনও আল্লাহ বলে ডাকা হয়। ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, আল্লাহ জানেন তোমাদের গোপন বিষয়, ওয়া জাহরাকুম তোমাদের প্রকাশ্য বিষয়, সব কিছু আল্লাহ জানেন। ওয়া ইয়ালামু মা তাকসিবুন, আর তোমরা যা কিছুই করো সব কিছু আল্লাহ জানেন। ওয়া মা তাতিহিম মিন আয়াতি মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিযিন, আর কাফেরদের কাছে তাদের প্রতিপালকের আয়াত সমূহ থেকে যে কোনো আয়াত আসে, বিধিবিধান আসে, তারা কি করে আচরণ, ইল্লা কানু আনহা মুরিযিন, তা থেকে তারা বিমুখতা অবলম্বন করে, মুখ ফিরিয়ে নেয়। কাফেরদের চরিত্র হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কোন আয়াত নেমে আসলে, ওহী নাজিল হলে তারা মুখ ফিরিয়ে নেয়, শুনতে চায় না, মানতে চায় না, জানতে চায় না, পালন করতে চায় না। ফাকাদ কাযযাবু বিল হক, সুতরাং তারা সত্যকে মিথ্যা জ্ঞান করেছে, মিথ্যা প্রতিপন্ন করে সত্যকে অস্বীকার করেছে, অমান্য করেছে। লম্মা যাও, যখন তাদের কাছে সত্য আগত হয়েছে, ফাসাফাইয়াম আইয়াতিহিম আমবাও মা কানু বিহি ইস্তাহজিউন, সুতরাং তাদের কাছে যা নিয়ে তারা ঠাট্টা করত তার সংবাদ শীঘ্রই এসে পড়বে। কি নিয়ে তারা ঠাট্টা করত? মক্কার কাফেররা যখন মক্কি সূরা নাযিল হচ্ছে কি নিয়ে ঠাট্টা করত? প্রথম রেসালাতের কথা এখানে বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে উপহাস করত, ঠাট্টা করত। হ্যাঁ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা নাযিল হচ্ছে তা নিয়ে তার ঠাট্টা মজাক করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো যে শায়ের, কবি, তাহলে তিনি যদি কবি হন তো কোরআন হচ্ছে কবিতা কাব্য। হ্যাঁ, আর কখনো বলতো যে সাহের, মোহাম্মদ হচ্ছে জাদুকর, তাহলে কোরআন হচ্ছে তাদের কাছে বলতো যে হাজিল্লা সেহরুম মুবিন, স্পষ্ট জাদু। হ্যাঁ, জাদু বলতো। কখনো বলতো কাহেন, মোহাম্মদ হচ্ছে গণক, হ্যাঁ তাহলে কোরআন হচ্ছে, হ্যাঁ জ্যোতিষবিদ্যা, তাই না? এইরকম ভাবে ঠাট্টা মজা করতো। কখনো বলতো যে মজনুন, মোহাম্মদ কি পাগল, তাহলে পাগলের কথার কোনো মূল্য আছে? বা পাগল যা ইচ্ছা তাই বলে, কোনো মূল্য নেই কথার, ও নিজেই জান না যে আমি কি বলছি। এইভাবে তারা যে ঠাট্টা বিদ্রুপ করত তার পরিণামের সংবাদ শীঘ্রই তাদের কাছে এসে পড়বে, মানে তার কুপরিণতি, তার আজাব শাস্তি তাদের কাছে শীঘ্রই আসবে। এই শীঘ্রই আসতেও আল্লাহ যে কোরআনে ভবিষ্যৎবাণী করেছেন, বদর পর্যন্ত সময় লেগেছে, কত বছর? 15 বছর, 13 বছর মক্কায়, আর তারপরে দ্বিতীয় হিজরিতে বদর হয়েছে। বদরে 70 জন বড় বড় নেতাগুলি জাহান্নামে পৌঁছেছে, মুসলিমদের হাতে নিহত হয়ে, ঠিক না? তাহলে 15 বছর, 15 বছর ধৈর্য ধরেছেন কে? সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর, হ্যাঁ, এবং সবচেয়ে বেশি আল্লাহর দিনের, হ্যাঁ, মেহনতি খাদেম, সবচেয়ে বেশি মানব জাতির হিতাকাঙ্ক্ষী, রহমতুল্লিল আলামিন, যিনি আল্লাহর সবচেয়ে বড় হক আদায় করি, হাত আদায়কারী, আল্লাহ সবচেয়ে বড় হক আদায়কারী, এবং মানুষের ক্ষেত্রে সবচেয়ে বেশি দরদি, করুণা, দয়াশীল, রহমাতুল্লিল আলামিন, যাকে আল্লাহ কোরআনে বলেছেন। তিনি ধৈর্য ধারণ করেছেন কত বছর? 15 বছর, তারপরে মাত্র 70 জন দুশ্মন, হ্যাঁ, ঠান্ডা হয়েছে, তারপরে আরো কয় বছর লেগেছে? 6 বছর, তারপরে মক্কা বিজয় হয়েছে পুরোপুরি, যেই মক্কা থেকে বিতাড়িত করেছিল কাফেররা, সেই মক্কাতে লাঞ্ছিত অপদস্থ হয়েছে, বিতাড়িত হয়েছে কাফেররা, আরো 6 বছর পরে, টোটাল কত? 8 আর 13, কত? প্রায় 21 বছর। হ্যাঁ, 21 বছর এতদিন ধৈর্য ধরতে হয়েছে। তাহলে আপনি যখন দিনের দাওয়াতের কাজ আপনার গ্রামে, আপনার দেশে, আপনার এলাকায়
আপনার আত্মীয় স্বজন বাপ মা ভাই বেরাদের মাঝে করবেন, কতদিন ধৈর্য ধরা দরকার? রসুলের মতো এখলাস থাকলেও আছে কি? তারপরে কমপক্ষে এতটা ধরে রাখেন যে আমি এতদিন ধৈর্য ধরবো, 15 বছর ধৈর্য ধরার পরে কিছু রেজাল্ট দেখতে পাবো, আর তারপরে হ্যাঁ 20-21 বছর যখন মেহনত করব তখন আরো কিছু রেজাল্ট দেখতে পাবো। হ্যাঁ, আর অনেক নবী রসুল আছেন তারা দাওয়াতের কাজ করে গিয়ে একজনকে হেদায়ত করতে পারেনি, এইরকম হয়েছে। তারা আপনার আমার চাইতে অনেক অনেক শ্রেষ্ঠ। তো যদি আপনার দাওয়াতে কেউ সাড়া নাও দেয়, কোরআন সুন্নাহর দাওয়াতে, তৌহিদ তৌহিদের দাওয়াতে, সহি আকীদার দাওয়াতে, ইসলামের দাওয়াতে, তারপরও আপনি পিছপা হবেন না, হিম্মত হারিয়ে দেবেন না, আপনি আপনার ডিউটি করে যান, আল্লাহর কাজ আল্লাহ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, আলম ইয়ারাও কাম আহলাকানা মিন ক্বাবলিহিম মিন কারন, তারা কি দেখে না বা দেখেনি যে তাদের পূর্বে কত জাতিকে আমি ধ্বংস করেছি? সেই জাতিগুলি কোনো দুর্বল জাতি ছিল না, মাক্কান্নাহুম ফিল আরদ, তাদেরকে পৃথিবীতে আমি শক্তিশালী করেছিলাম এমন ভাবে, মালাম নুমাক্কিন লাকুম, যে হে মক্কার কাফের মুশরিক কুরাইশরা আরব কাফেররা, তোমাদেরকে এত শক্তিশালী করিনি। যত শক্তিশালী ধনের দিক থেকে, জনবলের দিক থেকে, আর গায়ের শক্তি দিক থেকে, আর বিদ্যা বুদ্ধির দিক থেকে, সব দিক থেকে এত শক্তিশালী ওই সব জাতি করেছিলাম যে মক্কার কুরাইশরা আরবরা 1400 বছর এত শক্তিশালী ছিল না। আল্লাহ বলছে তাদেরকে আমি এমন করে ধ্বংস করে ঠান্ডা করে দিয়েছি, নিশ্চিহ্ন হয়ে গেছে আর সম্প্রদায়। আল্লাহ বলছে লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে আর কখনো সৃষ্টি হয়নি। এত লম্বা চওড়া জাতি, সমুদ সম্প্রদায়, আল্লাযীনা জাবু সাখরা বিল ওয়াদ, যারা পাথর কেটে কেটে সেই যুগে সুরঙ্গ বানিয়ে বাড়িঘর তৈরি করত, রাস্তাঘাট তৈরি করত। আজকালকার যুগে সুরঙ্গ তৈরি করতে পারছে মানুষ, তাও যন্ত্রের সাহায্যে, নিজের গায়ের বলে নয়, ঠিক না? আর তখন তারা নিজের গায়ের বলে তারা সুরঙ্গ তৈরি করেছে আর পাথর কেটে বাড়িঘর নির্মাণ করেছে। কানুয়ান হেতুনা মিনাল জুইবা জেবালে বুয়ুতান ফারেহিন, বিলাসী বাড়ি ঘর তারা তৈরি করতো পাহাড় কেটে কেটে। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন তাদেরকে আল্লাহ কিভাবে ধ্বংস, একটা বিকট শব্দ দিয়ে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন সামুদ সম্প্রদায়কে, ঠিক কিনা? বজরা ঘাতে। তাহলে হে মক্কার লোকেরা, হে বিশ্বের কাফের অবাধ্যরা, হে বিশ্বের মুশরিকরা, হে আল্লাহ দ্রোহীরা, হে নাস্তিকরা, এখনো চিন্তা করো, কোরআন থেকে উপদেশ গ্রহণ করো। আল্লাহ পাক বলছেন যে তারা কি একটু চিন্তা করে দেখে না? ওয়ারসালনা সামা আলিহে মেদরারা, এবং তাদের ওপর আমি মুসুলধারে বৃষ্টি বর্ষণ করেছি, বৃষ্টি দিয়েছি, বৃষ্টি নিয়ামত দিয়েছি তাদেরকে। আগের জাতি মক্কায় তো কোনো পানির ব্যবস্থা ছিল না, আর আদ সামুদকে আল্লাহ পাক কি দিয়েছেন? মুসুলধারে বৃষ্টি দিয়েছেন। আর তখন আরব দেশ সবুজ ছিল, একটি হাদিসে রয়েছে যে আরব দেশ এ মরুভূমি ছিল না, প্রাচীন যুগে কি ছিল? মরুজান ওয়ানহারা, সবুজ ছিল এবং নহর ঝর্ণা দ্বারা প্রবাহিত ছিল, নদী নালা ছিল। কোথায় নিশ্চিহ্ন হয়ে গেছে আল্লাহ পাকের আজাবে, আল্লাহ পাকের ইচ্ছাই, যুগের আবর্তন বিবর্তনে আল্লাহ পাক এইভাবে করেছেন যে আজকে ডিজার্ট মরুভূমি, কিছুই নেই, পানি নেই কোথাও, রাস্তাঘাটে পেট্রোলাম না থাকলে পিপাসায় এখনো মরে যেতে হবে। মুসুলধারে বৃষ্টি হইতো তখন, এখন গোটা বছরে বৃষ্টি হয় না। আর বৃষ্টি আরব দেশে হলে কি যে খুশি, আরবীদের দৃষ্টি দেখেন বাচ্চাদের। হ্যাঁ, এবং নহর সমূহ নদী নালা তাদের নিম্ন দেশ দিয়ে প্রবাহিত করেছিলাম আমি। তাহলে আরব দেশে আদ সম্প্রদায়ের যুগে, সামুদ সম্প্রদায়ের যুগে নহর সমূহ প্রবাহিত ছিল প্রাচীন যুগে। এইরকম বহু জাতিকে, এই দুটো জাতির কথা যেহেতু কোরআনকে উল্লেখ করা হয়েছে, সেজন্য প্রাচীন যুগের সবচেয়ে পুরাতন এই জাতিগুলি তাদের কথা উল্লেখ করলাম। কিন্তু এইরকম বহু জাতি হতে পারে যাদের অবাধ্যতার কারণ, নাফরমানির কারণে আল্লাহ এই সব নিয়ামতও দিয়েছিলেন যখন আল্লাহ পাক পরীক্ষা করতে চেয়েছেন, আর তারপর অবাধ্যতার কারণে তাদেরকে আল্লাহ পাক নিশ্চিহ্ন করে ধ্বংস করে দিয়েছেন। ফালাকনাহুম বিযুনুবিহিম, এদেরকে এদের গুনাহের কারণে ধ্বংস করে দিয়েছিলাম। ফালাকনাহুম বিযুনুবি, তাদের পাপ সমূহের কারণে তাদেরকে বিনাশ করে দিয়েছিলাম। ওয়া আনশানা মিন বাদিহিম কারনান আখারিন, আর তাদের পরে আমি সৃষ্টি করেছিলাম অন্য বংশধরকে বা অন্য জাতিকে। বহু জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, তাদের স্থলাভিষিক্ত করেছেন অন্য অন্য জাতিকে, ওই জায়গায় এসে আবাদ হয়েছে, বসবাস শুরু করেছে অন্য জাতি। ওয়ালাউ নাযযালনা আলাইকা কিতাবান ফি ক্বিরতাস ফালামাসুহু বিআইদিহিম লাকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবীন,
এখানে কোরআনে কেরিম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, বললাম যে এই সূরার শুরুতে কোরআনে কেরিম সম্পর্কে রিসালাত সম্পর্কে বলা হয়েছে। কোরআনে কেরিম যখন নাজিল হইল তখন মক্কার মুশরিকরা কোরআনের সাথে কি আচরণ করলো? অস্বীকার, তাই না? অস্বীকার, গায়ের জোরে অস্বীকার। অনেকের বিশ্বাস ছিল যে কথা ভালো এবং কথা মিথ্যা নয়, যুক্তিসঙ্গত কথা, এগুলি মানুষের কথা না। তা কারণ তারা কাব্য রচনায় বড় পণ্ডিত ছিল আরবরা সেই যুগে, বুঝতো যেগুলো মানুষের কথা না। মোহাম্মদ নিরক্ষর মানুষ, অম্মি মানুষ, আলিফ বা তাস কিছুই জানেন না, আর তিনি শোনাচ্ছেন, তার মানে এগুলি তার কথা নয়। আপোষে যখন বিশেষ নেতাদের মাঝে যখন গল্প হইতো, কিন্তু কথা ঠিক বলছে, কথা ঠিক বলছে, তাহলে মানো না কেন? না, মানা যাবে না, আমাদের নেতৃত্ব চলে যাবে, আমাদের দাপড় চলে যাবে, এই ইয়াতিমের গোলামি করবো নাকি? অধিকাংশ লোক অহংকারে ধ্বংস হয়েছে। আজকে মাদ্রাসা পড়ুয়া শিরক বিদাত যারা করে আর শিরক বিদাতের আকীদা রাখে, এদের দশাটা ঠিক ওই রকমই। সবচেয়ে বড় দাওয়াতি কাজে এরাই বাধা সৃষ্টি করে। জি, কারণ অহংকার, মান সম্মান নিয়ে টানাটানি, সেই আকীদার কথা স্পষ্ট হইলেও বলবে না। হ্যাঁ, ভিতরে ভিতরে বলছে কথা ভালো, এরা আলেম ভালো, কিন্তু না, মানা যাবে না এদের কথা। জি, দলিল সহ কথা বলে, হ্যাঁ এদের তফসির ভালো, তারপরে মানা যাবে না। এইরকম বেশ কিছু ঘটনা রয়েছে দিনে। তারা মক্কার মুশরিকরা নেতারা দিনে জনগণকে নিষেধ করত, খবরদার মোহাম্মদের কাছে যাবি না, আর মোহাম্মদের যদি কে কোরআন শুনেছি খবর আছে। ভয়ে জনগণ শুনত না। আর রাতের অন্ধকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন বাড়িতে কোরআন পড়তেন, হ্যাঁ দারুল আরকামে, তখন লুকিয়ে লুকিয়ে সে শুনত, লুকিয়ে লুকিয়ে শুনত। ওই যে বলো তো পরামর্শ করছে যে কথাগুলো কেমন, বলছে খুব ভালো। এসব রেওয়ায়ত রয়েছে, হাদিস রয়েছে যে এইরকম তাদের মন্তব্য ছিল, কিন্তু না, মানা যাবে না, মানা যাবে না। আল্লাহ পাক বলছেন যে এরা যে চ্যালেঞ্জ করে, তুমি যে কোনো মুজিজা আনা দাও, মানবে না। আসলে যারা মানবে না, মানবে না, মুজিজা আসলেও মানবে না। ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাস, আল্লাহ পাক বলছে হে নবী, তোমার প্রতি যদি এই কিতাব নাজিল করি, ফি কিরতাসিন, কাগজে লিখিত ভাবে, কোরআনে কারীম নাজিল হইতো লিখিত, কিভাবে নাজিল হইতো? নবী সাসমার কাছে যখন ওহি নাজিল হইতো কোরআনে কারীমে, তখন কিভাবে নাজিল হইতো? পেপারে আসতো কি? হ্যাঁ, কোনো গাছের বাকলে, সে যে গাছের বাকলে লিখা হইতো, অথবা চামড়ায় লিখা হইতো, অথবা পাথরে লিখা হইতো, ওই যুগটা ওইরকম ছিল। তারপর প্রথম কাগজ তৈরি হয় ওমাই আমলে হয়নি, আব্বাসী আমলে প্রথম কাগজ তৈরি হয়েছে বাগদাদ থেকে। আর এই ক্ষেত্রে মুসলিমরাই অগ্রগামী ছিল, কারণ ইসলাম সবচেয়ে শক্তিশালী দিন ছিল এবং মুসলিমরা সবচেয়ে বেশি শক্তিশালী ছিল, ইসলামী খেলাফত সবচেয়ে বিশ্বে শক্তিশালী ছিল। প্রথম কাগজ তৈরি হয়েছে আব্বাসী খেলাফত আমলে, তার আগে লিখা হইতো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন নাজেল হইতো, কিসে নাজেল হইতো? হ্যাঁ, কিসে নাজেল হইতো? লিখিত ভাবে না, শুনিয়ে দেওয়া হইতো, পড়িয়ে দেওয়া হইতো। কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহিকে পড়িয়ে দেওয়া হইতো, শুনিয়ে দেওয়া হইতো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি শোনার পরে সাথে সাথে আয়ত্ত করে নিতেন, একবার ভালো করে শুনলেই তিনি আয়ত্ত করে নিতেন, বারবার পড়ে মুখস্থ করতে হইতো না, বারবার জিবরাইল আলাইহিস সালাম রিপিট করতেন না, কেউ যদি বারবার ভুল কথা, কোনো দলিল প্রমাণ নেই। আল্লাহ কোরআনে এই জন্য বলেছেন যে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, ফাইযা ক্বারানাহু ফাত্তাবি কুরআনা। হে নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি যখন প্রথম আয়াত সূরা নাজিল হইতো, যেমনই বলতে লাগতেন, পড়তে লাগতেন জিবরাইল আলাইহিস সালাম, তেমন তাড়াতাড়ি তিনিও পড়তে লাগতেন আয়াত শেষ হওয়ার আগে। যেমন ছোট ছোট বাচ্চাদেরকে আমরা দোয়া শিখাই, সাথে সাথে বলতে লাগে, আপনার আয়াতটা বা দোয়াটা পুরা করতে দেন একটা বাক্য, সাথে সাথে পড়তে লাগে, তাই না? বা একটা একটা করে অক্ষর বলো, আল্লাহুম্মা সাল্লি আলা, এরকম করে না, ওইরকম না, সাথে সাথে বলতে নিষেধ করলেন আল্লাহ পাক। তাড়াহুড়া করিও না তুমি হে নবী, লে তাআজালা বিহি, যে তাড়াতাড়ি তুমি আয়ত্ত করবে, লা তুহাররিক বিহি লিসানাক লে তাআজ, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমার দায়িত্ব হচ্ছে কোরআনকে একত্রিত করা এবং পড়িয়ে দেওয়া। তারপরে আল্লাহ কি বলছেন? সুম্মা ইন্না আলাইনা, এমন কি তার ব্যাখ্যা বিশ্লেষণ করে দাও আমার দায়িত্ব। আর কায়াত এই বিষয়টি বলেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফায়দা কারানাও ফাত্তাবি কুরআনা, যখন আমি পড়িয়ে দেবো মানে আমার ফেরেস্তা জিবরাইল পড়িয়ে দেবে, তখন এই পড়ার তুমি অনুসরণ করিও, ফলো করিও, মানে পুরোটাকে তুমি শোনো, পুরোটাকে শুনে তুমি আয়ত্ত করো। আর যেমনই বলতে লেগেছেন জিবরাইল সাল্লাম, তেমনই তুমি বলতে লাগবে না, এটা করিও না। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার সুন্দর করে শুনিয়ে দিতেন জিবরাইল আলাইহিস সালাম, আর তিনি আয়ত্ত করে নিতেন।
এটি ছিল কোরআন নাজিলের তরিকা। আল্লাহ পাক বলছেন আমি ওইভাবে নাজিল করাই ওরা তো দেখতে পায় না, মক্কার মুশরিকরা দেখতে পাচ্ছে কি যে কখন কোরআন নাজিল হইলো আর না হইলো দেখতে পায় না। কখনো জিবরাইল আলাইহিসসালাম মানুষের রূপ ধরে আসতেন, কখনো রূপ ধরে আসতেন না, অধিকাংশ সময় তিনি রূপ ধরে আসতেন না, এই যে আওয়াজ হইতো জানা ঝনকার আওয়াজ আর বিভিন্ন রকম স্বপ্নেও কখনো ওহি হইতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো আল্লাহ পাক বলছেন যে এইভাবে ওহি নাজিল করাই যদি তারা সন্দিহান হয়, বিশ্বাস না করে, আমি যদি লিখিত ভাবেও নামিয়ে দিই কোরআন তবুও বিশ্বাস করবে না। ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাস, হে নবী তোমার প্রতি যদি আমি কিতাব আল কোরআন নাজিল করি, ফি কিরতাস কাগজে লিখিত অবস্থায়, কিরতাস মানে কাগজ, আজকাল সৌদি আরবে স্টেশনারি যেগুলো স্টেশনারি দোকান ওগুলোকে কি লেখা থাকে, কিরতাসিয়া লেখা থাকে, কিরতাসিয়া স্টেশনারি দোকান। আর তারপরে সেটাকে তারা নিজ হাতে যদি স্পর্শ করে দেখে, ছুঁয়ে দেখে, যেমন আমার কোরআন ছুঁয়ে দেখছে, এরকম যদি ছুঁয়ে স্পর্শ করেও দেখে, লাকালাল্লাযিনা কাফারু, তারপরেও কাফেররা বলবে ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এটি হচ্ছে সুস্পষ্ট জাদু, সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছু নয়, তারপরেও জাদু বলবে। তাহলে এদেরকে কি করে বিশ্বাস করানো যাবে? যারা বিশ্বাস করবে না করবে না, যারা হেদায়েত হবে না হবে না, বদনসিব। ওয়াকালু, আর মক্কার মুশরিক কাফেররা বলে লাউলা উনজিলা আলাইহি মালাক, আচ্ছা মুহাম্মদ যদি রসুলই হইলেন আর তার কাছে কোরআন নাজিল হচ্ছে তো তার সাথে একটা ফেরেশতা কেন নেমে আসে না? ফেরেশতা মালায়েকা নেমে আসবে, আসার পরে বলবে আমাদেরকে বলবে যে দেখো এ হচ্ছে আল্লাহ রসুল, আমি হচ্ছি ফেরেশতা, আমি সার্টিফাই করছি, আমাদেরকে বলুক তো বিশ্বাস করব, এই ধরনের চ্যালেঞ্জ করতো। তারা বলল লাউলা উনজিলা আলাইহি মালাক, নবীর ওপর যখন ওহী হয় তখন এক ফেরেশতা কেন নেমে আসে না? ফেরেশতা রূপে উদ্দেশ্য তাদের, ফেরেশতা রূপে নেমে আসে না। ওয়ালাউ আনজালনা মালাকান, আল্লাহ বলছেন আমি যদি ফেরেশতাকে ফেরেশতা রূপে নামিয়ে দিই যে আসল রূপ রয়েছে, লাকুজিয়াল আমরু সুম্মা লা ইউনজারুন, তাহলে চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে আর তারপরে তাদেরকে কোনো অবকাশ দেওয়া হবে না। অর্থাৎ ফেরেশতা নেমে আসবে, নেমে আসার পরে কোরআন নাজিল হবে আর সার্টিফাই করবে যে এই কোরআন আমি ফেরেশতা বলছি, আর তারপরে যদি না মানে আর মানবে না, যারা মানবে না তারা মানবে না, তখন আর কোনো কল্যাণ নেই, সাথে সাথেই মক্কাকে ধ্বংস করে দেওয়া, মক্কাবাসীকে ধ্বংস করে দেওয়া হবে, এটাই চাও? আর মানুষের স্বভাব এটা, যে মানবে না ওকে যা কিছু দেন আপনি, আর যেইভাবে বলেন না কেন মানতে চাইবে না। সুতরাং তোমাদের পরিণামটা তো ধ্বংস ছাড়া আর কিছু থাকবে না। তারপরে আল্লাহ রাব্বুল্লাহ আরো বলছেন এই মর্মে, ওয়ালাউ জাআলনাহু মালাকান, আচ্ছা ধরো আমি মালাক ফেরেশতাকে নামিয়ে দিলাম, ওহি নাজিল হচ্ছে তার সাথে সাথে ফেরেশতাকে নামিয়ে দিলাম, তাহলে সামনে দুটো অপশন আছে, একটা হচ্ছে ফেরেশতাকে ফেরেশতার রূপে অথবা মানুষের রূপে। যদি ফেরেশতার রূপে আল্লাহ পাঠান তাহলে ফেরেশতাকে দেখে মালায়েকাকে দেখে মানুষ বরদাস্ত করতে পারবে, ভয়ে ভীত হয়ে মরে যাবে, ভয়ভীত হয়ে মরে বাঁচতে পারবে না, থরথর করে কেঁপে হার্ট অ্যাটাক করে মারা যাবে। ফেরেশতা যদি এক্ষুনি নামে কোনো মানুষ বরদাস্ত করতে পারবে না, আসল রূপ ধরে যদি আসে ভয়ঙ্কর হবে আপনার জন্য। সুতরাং সে কোনো কথা বলবে আর সেটা মনোযোগ সহকারে শুনবে আর গ্রহণ করবে, এটার ক্ষমতা নেই, বাঁচতে পারবে না। আর যদি তোমরা যাতে করে স্থির থাকো, শান্ত থাকো, সেই জন্য ফেরেশতাকে যদি মানুষ রূপে আল্লাহ নামিয়ে দেন তাহলে আর এক ঝামেলা। কি ঝামেলা? বলছে মুহাম্মদ মানুষেও মানুষ, কেন মানবো, ঠিক না? হ্যাঁ, মানুষ হে মুহাম্মদের সঙ্গী, ওর ওর পার্টনার, ওর সমর্থক, হ্যাঁ মুসা আর হারুনের মতো করে দিত, মানবো না, ঠিক না? তাহলে তো কাজ হবে না। সুতরাং ওই সব চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ, উদ্দেশ্য তোমাদের সৎ না, অসৎ উদ্দেশ্য তোমাদের। ওয়ালাউ জাআলনাহু মালাকান, আমি যদি তাকে ফেরেশতা বানিয়ে দিই, লা জাআলনাহু রাজুলান, তাহলে তাকে কি করব, একজন মানুষের রূপ দিয়ে পাঠাবো, মানুষের রূপে পাঠাবো, ওয়ালা লাবাসনা আলাইহি মা ইয়ালবাসুন, কারণ মানুষের রূপ ছাড়া তোমাদের কাছে পাঠানো যাবে না, বাঁচতে পারবে না। মানুষের রূপে যখন পাঠাবো তখন লা লাবাসনা আলাইহিম, তাদের ওপর গোলক ধাঁধা হয়ে যাবে, সেটা মায়াল বেসন, যাতে তারা আরো ধাঁধাই পড়ে যাবে, মানে অস্পষ্ট হয়ে যাবে। লাভস লাভাস না, এখানে লাভাসা এলবেসো, আরবি গ্রামারে যারা বেজরে বো, যারা গ্রামার বুঝেন স্যার, এর মানে হয় একাকার হয়ে যাওয়া, অস্পষ্ট হয়ে যাওয়া। দুজন মানুষ বসে আছেন আপনারা, একজনে যে ঝিমাচ্ছেন, ঠিক না, ঝিমাচ্ছেন তার মানুষ, ঠিক না,
নিশ্চিত মানুষ, কারণ ফেরেস্তা ঝিমাবে না। কিন্তু এই লোকটা ফেরেস্তা না কি কেমনে বুঝবো, তো মানুষের রূপে তো আছে, ঠিক না? তাহলে মোহাম্মদের সাথে যদি ফেরেস্তা মানুষের রূপে পাঠান, তাহলে কি করে বোঝা যায় যে মোহাম্মদের সাথে যেটা সাপোর্ট করছে বলছে, দেখো এই মক্কার লোকেরা শোনো, আমি ফেরেস্তা বলছি, আমি মিকাইল বলছি, আমি ইসরাফিল বলছি, আমি জিব্রাইল বলছি, এ হচ্ছে মোহাম্মদ রসুল আর এ হচ্ছে কোরআন। তো কি করে বুঝবে যে এটা মানুষ না ফেরেস্তা, বোঝা যাবে? ওয়ালা লাবাস না, আরে ধাঁধাই পড়ে যাবে, আর কি মানুষ না ফেরেস্তা, আমি কি করে বুঝবো? লাবসুন মাসদার লাবাসা এলবেস মানে হচ্ছে অস্পষ্ট হয়ে যাওয়া, একাক ইখতিলাত, একাকার হয়ে যা, বুঝা না বুঝা যা। আর লাবেসা এলবাস ও সামে আসমাও থেকে লিবসুন বা লুবসুন মানে হচ্ছে পরিধান করা, এখান থেকে লেবাস পোশাককে কি বলা হয়, লেবাস বলা হয় পোশাক। দেখেন একই শুধু আরবি আরবি ভাষা কত সুন্দর ভাষা, একটাই শব্দ, শুধু লাবাসার জায়গায় লাবেসা করে দেন কাপড় পরিধান করা। আনা লাবেস তো সব কাপড় পরেছি, আর লাবাস তো ভুল, লাবাস তো মানে হচ্ছে আমি একাকার করে দিয়েছি, হ্যাঁ ধাঁধাই ফেলে দিয়েছি, জি অস্পষ্ট করে দিয়েছি। আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু, কি আছে ঈমান হয় যে লাবাস ইয়ালবিসু, এখানে আছে লাবাস, যারা বেদরূপ থেকে যারা ঈমান নিয়ে আসবে আর তাদের ঈমানের সাথে জুলমকে একাকার করে দিবে না, ওখানে ওয়ালাম ইয়ালবিসু ঈমানও বেজুলম, হ্যাঁ ঈমানের সাথে জুলমকে মিশিয়ে দেবে না, একাকার করার অর্থ এখানে রয়েছে। উলাইক আল্লাহম আম, তাদের জন্য নিরাপত্তা রয়েছে সার্বিক, আর তারে হচ্ছে হেদায়ত প্রাপ্ত। ওয়ালা কাদ উস্তুহজিয়া রসুল মিন কাবলে, হে নবী তোমার পূর্বে বহু রসুলের সাথে ঠাট্টা উপহাস করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি এতে সান্ত্বনা দেওয়া হচ্ছে, হে নবী তোমার সাথে শুধু এই খারাপ আচরণ না, তোমাকে হেও করা হচ্ছে, তোমার সাথে ঠাট্টা মজাক করা হচ্ছে না, তোমার আগে যত নবী রসুল আছে নূহ আলাইহিস সালামের সাথে কি ঠাট্টা মজাক, হে নবী হে নো তুমি নাকি নবী আর তুমি এই এই কাজ ছুতার কাজ গান করতে লাগলে, ঠাট্টা মজাক। তারপরে আমাদের এখানে পানি নেই কিছু নাই, শুকনো জায়গায় তুমি কি মরুমিতে বালির ওপর তুমি জাহাজ নৌকা চালাবে নাকি, ঠাট্টা মজাকের শেষ নেই, মজাকের শেষ নেই। সমস্ত আম্বিয়া রসুলগণের সাথে ঠাট্টা মজাক করেছে কাফের জাতিরা, অবাধ্য জাতিরা, আল্লাহ ধ্বংস করেছে তাদেরকে। আল্লাহ পাক বলছেন যে হে নবী তোমার পূর্বে যত রসুলগণ এসে তাদের সাথে ঠাট্টা উপহাস করা হয়েছে, ফাহা কাবিল্লাযিনা সাখিরু মিনহুম, তাদের মধ্য থেকে যারা ঠাট্টা উপহাস করেছিল তাদেরকে ঘিরে ফেলেছিল, মা কানু বিহি ইস্তাহজিউন, যা নিয়ে তারা ঠাট্টা করত তার তার কুপরিণাম, যা নিয়ে তারা ঠাট্টা উপহাস করত তার কুপরিণাম, কুপরিণাম মানে আজাব, ঠাট্টার যে পরিণাম হয় আল্লাহর আজাব, তাদেরকে ঘিরে ফেলেছে। কুল হে নবী বলো, ওরা যদি বিশ্বাস না করে যে না অন্য কোন জাতিকে রসুলের নাফরমানির কারণে ধ্বংস করা হয়নি, তো একটু পৃথিবী ঘুরে দেখো, যাও তাদেরকে শাম দেশের দিকে চলে যেতে বলো, হ্যাঁ চলে যেতে বলো ওই সামুদের এলাকার দিকে, তাবুকের দিকে চলে যেতে বলো, আলোলায় চলে যেতে বলো, সেই ওমান আর ইয়ামানের এলাকা আদ সম্প্রদায়ের জাতি, হ্যাঁ লুত আলাইহিস সালামের জাতিকে মৃত সাগর যে সদ্যমে ধ্বংস করা হয়েছে ওইসব এলাকা দেখতে বলো, এইসব এলাকায় নবী রসুল আসির আর ওই অবাধ্য নাফরমানদেরকে ধ্বংস করা হয়নি, এসব ঘটনা কি অস্বীকার করতে পারবে? কোনো নাস্তিকও অস্বীকার করতে পারবে না, তখনও পারেনি এখনও পারবে না। তাহলে বোঝা গেল যে আল্লাহ হচ্ছেন হক, আল্লাহ রসুল হচ্ছেন হক, আল্লাহ পাকের কিতাব হচ্ছে কোরআনে কারিম হক সত্য, জি। আর যারা মানে না তারা অহংকার প্রদর্শন করে। আল্লাহ পাক বলছেন হে নবী তাদেরকে বলো, সিরু ফিল আরদ, তোমরা পৃথিবীতে একটু বিচরণ করো, ভ্রমণ করো, দেখো ভ্রমণ করে, সম্মান জরু, অতপর তোমরা চিন্তা করে দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, অমান্যকারীদের মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণাম কি হয়েছিল, তাদেরকে কিভাবে ধ্বংস করা হয়েছে। তাহলে পৃথিবী ভ্রমণ করা যেতে পারে যদি সৎ উদ্দেশ্য থাকে। সৎ উদ্দেশ্য কি? সৎ উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর জমিনে যেসব নিদর্শনাবলী রয়েছে সেগুলি দেখে আল্লাহকে চেনা, আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা, হ্যাঁ আল্লাহর প্রতি ঈমানকে আরো শক্তিশালী মজবুত করা, এগুলি উদ্দেশ্য। সুতরাং আল্লাহর জমিনে যে সব জাতির উত্থান পতন হয়েছে সেগুলি দেখে আপনি অনেক কিছু শিখতে পারবেন। মোগলদের ভারতে যে সব পরিত্যক্ত জিনিসগুলি রয়েছে, হ্যাঁ তাদের কারনামা যেগুলি রয়েছে, লাল কেল্লা আর তাজমহল আর এইরকম, তাদের রাজধানী আর তাদের মসজিদ জামা মসজিদ আর এইরকম বহু কিছু রয়েছে, হ্যাঁ মুসলিম শাসকদের বাংলাদেশে না এরকম সোনার মসজিদ আর সেই চাপায় সোনার মসজিদ এলাকা যদি গর্জে বাংলা আসামের রাজধানী ছিল সেগুলি যদি ঘুরে দেখেন, সুবহানাল্লাহ, আজকে থেকে 500 বছর 700 বছর আগে তারা কত যে মজবুত, তারা
বিল্ডিং তৈরি করেছে, প্যালেস তৈরি করেছে, তো আপনি আশ্চর্য হবেন। আর তারা কত সুখী ছিল, কিন্তু আজকে তারা কোথায় চলে গেছে, গোলামের জীবন যাপন করছে। চিন্তা করুন তাহলে, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিব, এমনিতে হয়েছে, আল্লাহর নাফরমানি করা হয়েছে, আল্লাহর বিরুদ্ধে আচরণ করা হয়েছে, আল্লাহর জমিনে আল্লাহ শক্তিশালী করলে শিরক করা হয়েছে, কবর মাজার পূজাকে ধর্ম মনে করা হয়েছে, যার ফলে আল্লাহ ফাকর 800 বছরে এই রাজত্বকে ছিনিয়ে নিয়ে ইংরেজ জালেমদেরকে চাপিয়ে দিয়েছেন ভারত উপমহাদেশ মুসলিমদের উপর। আর তারপর অন্যরা এসেছে, তারাও অন্য ধরনের জুলম অত্যাচার চলছে, জুলমের অবসান ঘটেনি আর ঘটবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিনের দিকে ফিরে না আসবে, তাওহীদ সুন্নতের দিকে ফিরে না আসবে, কোরআনে কারীমের রাসূলের হাদিসের দিকে ফিরে না আসবে। ভালো করে শুনে রাখেন, এই গোলামি শেষ হয়নি আর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, কুল্লামান মা ফিস সামাওয়াতি ওয়াল আরযি, হে নবী তাদেরকে বলো যে আকাশ সমূহ এবং জমিনে যা কিছু আছে তা কার, মানে এগুলির মালিক কে? কুল্লিল্লাহ, এগুলি আল্লাহর, এসব কিছুর মালিক আল্লাহ। দেখেন আমরা যে নিজের মালিকানা মালিকানা জমি জায়গা এইসবের মালিক ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, যাচ্ছে না যাচ্ছে না, রাজারা রাজত্ব ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ যাদের কাছে ধন আছে ধন ছেড়ে চলে যাচ্ছে, যাদের ব্যবসা বাণিজ্য আছে ছেড়ে চলে যাচ্ছে, খালি হাতে চলে যাচ্ছে, সব সারা পৃথিবীর মানুষ এভাবে ধীরে 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 যেতেই থাকবে, আর যাওয়ার পরে শেষখানে জমিন থেকে যাবে, আল্লাহ থাকবেন শুধু, তো মালিক কে? আল্লাহ। তখন স্পষ্ট উঠবে যে আসল মালিকটা কি, মতের সময় বোঝা যাচ্ছে যে কেউ মালিক না রে, এত ধন সম্পদের মালিক সব ছেড়ে খালি হাতে চলে গেল, এইরকম তার ছেলেরাও যাবে, 25-50 বছর পর তার ছেলেরাও, তার ছেলে ছেলেরা যে যেতে 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 পৃথিবী শেষ হয়ে যাবে। হ্যাঁ, ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশা, জমিনের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বলছেন যে কুল লিল্লাহ, আল্লাহর কাতাবা আলা নাফসিহির রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত করুণা দয়াকে অবধারিত করে দিয়েছেন, তিনি অনুগ্রহপূর্বক, এই নয় যে আল্লাহর উপর কেউ ফরজ করেছে, এখানে কাতাবা মানে আল্লাহ নিজের উপর অবধারিত করে নিয়েছেন, নিজের কর্তব্য হিসাবে তিনি গ্রহণ করেছেন যে আমি কি করব, দয়া করব, যে দয়াযোগ্য, দয়াযোগ্য কে? যে মুমিন, যে মুসলিম আত্মসমর্পণকারী, যে ইমান ভঙ্গ করেছে শিরক দ্বারা, যে ইসলাম ভঙ্গ করেছে ইসলাম পরিপন্থী বিষয় দ্বারা, তারা দয়াযোগ্য নয়, যারা ইসলামের গণ্ডিতে আসেনি তারা নয়, কাফের মুশরিক নয়, নাস্তিক নয়, আল্লাহর দুশমন না, আল্লাহর দোস্ত, কিন্তু দোস্তিতে অলস, আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, কিন্তু এই পথে যারা অলস একটু, তাদের জন্য রহমত রয়েছে। আমার কথাটা বুঝছেন না? বুঝছেন না, একটা উদাহরণ দিয়ে বুঝায়। যাবেন মক্কা, বুঝছেন না, কিন্তু আপনি কচ্ছপের গতিতে যাচ্ছেন, আর রাস্তা মক্কারই ধরেছেন, তো মক্কা পৌঁছিতে পারবেন না? পারবেন না, পারবেন, কিন্তু কি হবে, সময় লাগবে, তাই না? যদি দ্রুত বেগে 100 কিলোমিটার ঘন্টায় যেতেন তাহলে কয়েক ঘন্টায় পৌঁছে যেতেন, আপনি 1 কিলোমিটার যেতে কচ্ছপের মতো, তাহলে কত উটের পিঠের মতো ওর চাইতে বেশি সময় লাগুক, লাগবে, 1 মাসই লাগুক, লাগবে, কিন্তু যাবেন, আপনি কোথায় পৌঁছিবেন, গন্ত টার্গেটে পৌঁছে যাবেন, কারণ মক্কার রাস্তাটি ধরেছেন আপনি, কিন্তু রাস্তা ধরেছেন আপনি এইদিকে যে রাস্তাটা যাচ্ছে, আর খাবজি হয়ে হাফরুল বাতেন হয়ে যে রাস্তাটা যাচ্ছে ওইটা কোন দিকে যাবে? ওই রাস্তা খাবজি দিয়ে ঢুকে গেলে কুয়েত, কিন্তু বাম দিকে একটু সরে যান তাহলে হাফরুল বাতেন, তাহলে ওইটা রাস্তা কোথায় যাবে? ইরাকের বর্ডার, তো ওটাও ছেড়ে দেন, মেন রোড দিয়ে চলে যান, তাহলে জর্ডনে গিয়ে ঢুকবে, ঠিক না, জর্ডন সিরিয়া ওই সব দেশের দিকে যাবে, ঠিক না, ওইদিকে যাবে। রাস্তা ধরেছেন আপনি জর্ডনের, রাস্তা ধরেছেন জর্ডনের, আর বলছেন যে যাব, দাবি কি, যাব কোথায়, মক্কা, আর গতি হচ্ছে আপনার 160 কিলোমিটার বেগে ঘন্টায়, গাড়ি ফুল স্পিড চালাচ্ছেন আপনি, 160, অনেকে 160 চালায়, নাজায়েজ কাজ, কিন্তু 120-এর বেশি চালানো জায়েজ নয়, জি হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা, নেতার আনুগত্য করা, এটা আপনার জন্য দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণে আসবে। তো এত দ্রুত বেগে যাচ্ছেন আর বড়ই আশা করে যাচ্ছেন যে খুব তাড়াতাড়ি মক্কা পৌঁছে যাব, যত দ্রুত যাচ্ছেন তত মক্কা থেকে কাছিয়ে যাচ্ছেন, তাই না, হ্যাঁ, তত দূরে হয়ে যাচ্ছেন, ঠিক কিনা? তাহলে আল্লাহকে পাবেন না কখনো এই রাস্তা দিয়ে গেলে, কিন্তু ওই কচ্ছপের গতিতে যদি আপনি এই রিয়াজ রোডটা ধরে তারপরে তাইফ রোড ধরে নেন, হ্যাঁ, তাহলে আপনি লাগুক কিছুদিন, হ্যাঁ, কিন্তু মক্কা আপনি
একদিন পৌঁছিবেন। ঠিক ওই রকমই যারা কোরআন সুন্নার অনুসারী তাদের টার্গেট ঠিক আছে, কিন্তু অলস অলস নামাজটা পড়ে ইসলামটা ঠিক রেখেছে কিন্তু নামাজে অলস। হ্যাঁ, বেনামাজি নয়, বেনামাজি কিন্তু ইমান ভঙ্গ করলো, ভালো করে শুনে রাখেন, নামাজ পাঁচ ওয়াক্তই পড়ে কিন্তু ওই জামাতে গিয়ে সব সব শেষে ওই সালামটা ধরে কোন রকম করে। জি, এই কচ্ছপ মার্খা মুসলিম, সহি আকিদার লোক কচ্ছপ মার্খা, বুঝলেন? নামাজ ঠিক আছে, রোজাও ঠিক আছে, জাকাত হজ ঠিক আছে, কিন্তু হালাল হারামের ক্ষেত্রে বড়ই দুর্বলতা, বিড়ি সিগারেট ছাড়তে পারে না। হ্যাঁ, বুঝা গেছে? এখন হারাম রুজি রোজগার করে, এই কচ্ছপের গতিতে ইসলাম পালন, সহি আকিদা বলছে আমার আকিদা ঠিক, ওই কবর মাজারে বিশ্বাসী না, ওই সব তাবিজ তোমারে বিশ্বাসী না, ওই সব জাদুটনে অবিশ্বাসী না, বুঝা গেছে? জি হ্যাঁ, শিরিক করে না, বিদাত করে না, এই সব কিছু করে না, সবাই বরাত করে না, ওই ঈদ মিলাদুন বিদাত করে না, নামাজও পড়ে না, নামাজটা সুন্নতি তরিকাই পড়ে, কিন্তু হারাম খায়, হ্যাঁ হারাম দেখে, হ্যাঁ হারাম শুনে, এইরকম লোক, এরা কেমন মুসলমান? এরা হচ্ছে কচ্ছপ মার্কা মুসলমান। রাস্তা ঠিক আছে, জান্নাতের রাস্তা, কোরআন সুন্নাহর রাস্তা, কিন্তু কচ্ছপের গতিতে চলছে, যেতে অনেক দেরি লাগবে, সবাই জান্নাতে চলে যাবে, এরা ধাক্কা খেতে থাকবে, কিছুদিন শাস্তিও পেতে পারে, কবরে আজাব হয়েছে হয়েছে, তারপর হাশর মাঠে আজাব হয়েছে, আবার জাহান্নামে কিছুদিন পড়ে থাকতে পারে। সব সাহাবায়ে কেরাম তাবেইন যারা এই উম্মতের যারা নেক বান্দা সলেহীন তারা জান্নাতে চলে গেছে, কয়েকশো বছর কয়েক হাজার বছর পরে জাহান্নাম থেকে জান্নাতে উঠে আসছে, বুঝা গেছে? কারণ কচ্ছপের গতিতে ইসলামের উপর চলেছে, কিন্তু জান্নাত পাবে। কিন্তু যারা রাস্তা ধরে চলে বলছে মক্কা যাবো, জান্নাতের রাস্তায় চলবো, কিন্তু জান্নাতের রাস্তা, জান্নাতের রাস্তা মনে করে রাস্তা ধরেছে আপনার ওই জর্ডানের রাস্তা, বুঝা গেছে? কিসের রাস্তা? শিরকের রাস্তা, বিদাতের রাস্তা, বলছে আল্লাহকে পাবো, জান্নাত হাসিল করে কবরে সিজদা করে, জান্নাত হাসিল করবো গস কুতুবের কাছে ছেলে মেয়েছি, রোগ ভালো করতে পারে ওলি আউলিয়ার, ওলি আউলিয়া আল্লাহ অসাধারণ ক্ষমতা দিয়ে রেখেছেন, তাবিজে রোগ ভালো হয়, বুঝা গেছে? বিদাত করেছে, এইরকম ভুল পথে চলেছে, ভুল পথে চলেছে যদি ইমান ভঙ্গ করে থাকে, অথবা জাতিতে মুসলমান নাস্তিক, তাহলে কি বলেন? রাস্তা উল্টো, রাস্তা জান্নাতের রাস্তায় চলেনি। সুতরাং যত চলতে আছে ওই পথে, শিরকের পথে, বিদাতের পথে যত চলতে আছে, তত জান্নাত থেকে দূরে সরতেই আছে, আল্লাহ থেকে দূরে হতেই আছে। আল্লাহ ফাকর রব্বুল আলামিন তারপরে বলছেন যে আল্লাহ ফাকর তার উপর রহমত কি অবধারিত করেছেন, কার জন্য রহমত? যারা কচ্ছপের গতিতে ইসলামের উপর আছে, যারা ইসলাম থেকে বেরিয়ে গেছে, ইসলাম ভঙ্গ করে ধর্মের নামে শিরিক করে, তাদের জন্য নয়, অথবা নাস্তিকতার মাধ্যমে ইসলাম থেকে বেরিয়ে গেছে, জন্মসূত্রে মুসলিম, সেই সব জন্মসূত্রে মুসলিমের জন্য নয়, অথবা বেনামাজি মুসলিম, তাদের জন্য রহমত কি আল্লাহ ফরজ করেন নাই নিজের উপর? আল্লাহ পাক তারপরে বলছেন লাযমা আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফী, অবশ্যই অবশ্যই তাদেরকে কিয়ামতের দিনে একত্রিত করবেন, তাতে কোনো সন্দেহ নেই। আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন, আর যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তারাই বিশ্বাসী হবে না, ঈমান কারা নিয়ে আসবে না? যারা ক্ষতিগ্রস্ত, এবং যারা ঈমান নিয়ে আসবে না তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। ওয়ালাহু মা সাকানা ফিল লাইল ওয়ান নাহার, রাতে এবং দিনে যা কিছু বসবাস করে সব কিছুর মালিক আল্লাহ, সবগুলি কার? আল্লাহ। ওয়াহুয়া সামিউল আলিম, আর তিনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। রাতে বসবাস করে, দিনে বসবাস, কিছু রাতে ঘুমায়, কিছু দিনে ঘুমায়, সব কিছু, সব সৃষ্টির মালিক আল্লাহ। কিছু রাতে জন্মায়, কিছু দিনে জন্মায়, কিছু গাছপালা হ্যাঁ রাতে গজি উঠেছে, দিনে গজি উঠেছে, সমস্ত মখলুকাত এক কথায় এই আয়াতে সামিল, সবকিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। কুল হে নবী, বলো আগাইর আল্লাহ আত্তাখাযু ওয়ালিয়া, আল্লাহ ছাড়া কি অন্য পৃষ্ঠপোষক আমি গ্রহণ করব? ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরযি, যিনি আকাশসমূহ জমিনের সৃষ্টিকর্তা, ওয়া হুয়া ইউতইমু ওয়া লা ইউতাম, তিনি খাদ্য দান করেন বান্দাকে, তাকে কেউ খাদ্য দান করেন না, তিনি কারো মুখাপেক্ষী নন যে তাকে খাবার লাগবে, রিজিক লাগবে, তিনি কিছু চান আপনার টাকা পয়সা না, কিছু চান না। কুল হে নবী, বলে দাও ইন্নি উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলাম, আমি আদিষ্ট হয়েছি যে আমি যেন সর্বপ্রথম মুসলিম হই এই উম্মতের। এই উম্মতের সর্বপ্রথম মুসলিম কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আর যাতে করে হে মানুষ বা হে নবী তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত না হয়, এ হচ্ছে আল্লাহ পাকের আদেশ।
কুল হে নবী বলো ইন্নি আখাফু ইন আসাইতু রব্বি আযাবা ইয়াউমিন আযীম, আমি আশঙ্কা করি যদি আমার প্রতিপালকের নাফরমানি করি তাহলে কিসের আশঙ্কা? আযাবা ইয়াউমিন আযীম, মহাদিবসের শাস্তির, মহাদিবসের শাস্তির আশঙ্কা রয়েছে যদি আমি আল্লাহর নাফরমানি করি। মাই ইউসরাফ আনহু ইয়াউমা ইযিন ফাকাদ রাহিমা, যার থেকে আল্লাহর আযাবকে শাস্তিকে সেই দিন সরিয়ে নেওয়া হবে সেই ব্যক্তির উপরই আল্লাহ রহম করবেন, মানে তিনি আসলে রহমত পাবেন আল্লাহ পাকে। যে আযাব থেকে মুক্তি পেল সেই ব্যক্তি রহমত পেয়ে গেল, আযাব যদি না হয় তার মানে জান্নাত পাওয়া যাবে। ওয়া যালিকাল ফাউজুল মুবিন, আর এটি হচ্ছে সুস্পষ্ট সফলতা। দুনিয়ার কামিয়াবি কামিয়াবি নয় যে আমার ছেলেমেয়েরা সব কাজে কাজে লেগে গেছে আর সব প্রতিষ্ঠিত হয়ে গেছে, বিভিন্ন দেশে আছে, আমি যে সারা পৃথিবী ভ্রমণ করতে পারি, আমার সব জায়গায় আত্মীয় স্বজন আছে, সব জায়গায় আমার ভক্ত লোকেরা আছে, এটা কোনো সাকসেস হওয়া নয়। আসল সফলতা হচ্ছে, কামিয়াবি হচ্ছে জান্নাত হাসিল কল, আল্লাহর রহমত পেয়ে যাওয়া আর আল্লাহর আযাব থেকে বেঁচে যাওয়া। ফামান যুহজিহানিন নারি উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হলো আর উদখিলাল জান্নাতা জান্নাতে দাখিল করে দেওয়া হলো, জান্নাত দেওয়া হলো, সেই ব্যক্তি হচ্ছে সফল, ফাকাদ ফাজ, সে হচ্ছে কামিয়াব। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াইয়াম সাসকাল্লাহু বিদুর, হে নবী তোমাকে যদি আল্লাহ অনিষ্ট দ্বারা স্পর্শ করেন, মানে তোমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, ফালা কাশিফালাহু ইল্লাহু, তিনি ছাড়া কেউ তা দূরীভূত করতে পারেন না। নবীরও বালা মুসিবত আল্লাহ ছাড়া কেউ দূর করতে পারে না, কিন্তু ওলিয়া আউলিয়া গস কুতুবরা আমাদের বালা মুসিবত দূর করতে পারে নাকি? চিন্তা করুন তো কত অজ্ঞতা, শিরকের মতো মূর্খতা আর কিছু নেই। মৃত ব্যক্তি কবরে দাফন আছে, জিলানি চিস্তি আর শাহজালাল বাবা তার কাছে আশা করে বসে আছেন যে বাবা উদ্ধার করবে। নবী সম্পর্কে আল্লাহ বলছেন, নবী তোমার উপর যদি বালা মুসিবত আল্লাহ দেন তো আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারে না। ওয়াইয়াম সাসকা বিখাইর, আর আল্লাহ যদি তোমাকে কল্যাণ দ্বার স্পর্শ করেন অর্থাৎ কল্যাণ যদি দান করেন, ফাহু আলা কুল্লি শাইইন কাদির, তাহলে জেনে রাখো যে তিনি সবকিছুর উপর ক্ষমতাশীল ক্ষমতাবান। ওয়াহুয়াল কাহির ফাওকা ইবাদিহি, সেই আল্লাহ হচ্ছেন তার বান্দাদের উপর অপ্রতিদ্বন্দ্বী। কাহের শাব্দিক অর্থ, কাহের মানে যিনি মহাপরাক্রান্ত, এ অর্থ করা যেতে পারে, যিনি সমস্ত বান্দা সমস্ত সৃষ্টির ওপর মহাপরাক্রান্ত, তাকে কেউ হারাতে পারে না, জি তার কোনো প্রতিদ্বন্দ্বী হতে পারে না। দুনিয়া সকলের প্রতিদ্বন্দ্বী রয়েছে, যতই বড় শক্তি হয়ে যাক না কেন দুশ্মন আছে, প্রতিদ্বন্দ্বী আছে, বিরোধী আছেই, দল থাকার ব্যক্তি থাক, কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কোনো প্রতিদ্বন্দ্বী নেই যে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারে। ওয়াহুয়াল হাকিমুল খাবির, এবং তিনি হচ্ছেন বিজ্ঞানময় প্রজ্ঞাবান, আল খাবির, এবং তিনি সূক্ষ্ম খবর রাখেন, তিনি ওয়াকিফ আল। এখানে আজকে তাফসীর শেষ করলাম। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।